हेलो एवरीवन, वेलकम टू ई बेंगल, गुड इवनिंग সবাইকে। আজ কে আমরা ইভিএস জিকে আর ইভিএস পেডাগজির ক্লাস করব প্রাইমারি ডেট 2023 এর জন্য। তোমরা আশা করছি সবাই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে দেখে নিয়েছো, সিলেবাস আপলোড করা হয়েছে, তার সাথে মডেল কোশ্চেন পেপারও একটা বুলেটিন ফরম্যাটে। সিলেবাসের চেঞ্জ হয়নি, মার্কিং যে প্যাটার্নটা সেটাও সেম আছে, টাইমও সেম আছে, মানে 150 মার্কস 150 মিনিট সময়ই রয়েছে, নেগেটিভ মার্কিং নেই। আর প্রাইমারি ডেট 2022-এর সময় যেরকম মডেল কোয়েশন পেপার প্রোভাইড করেছিল বোর্ড থেকে, সেরকম এক্ষেত্রে প্রোভাইড করা হয়েছে। আজকে আমরা ইভিএস পোর্শনে যে কোয়েশনগুলো প্রোভাইড করেছে, 5টা কোয়েশন, সেগুলো দেখব, তার সাথে পিটেট 2022-এ আসা কোয়েশন দেখবো। তোমরা দেখবে যে কোয়েশনগুলো ইজি, একটু কনসেপ্ট থাকলেই তুমি সলভ করতে পারবে, আর বাকি যেগুলো একটু দরকার, একটু মনে হচ্ছে যেন কনসেপ্ট লাগবে, তার জন্য অল্প বিস্তর পড়লেই চলবে, কেমন, একটু ভালো করে পড়লেই চলবে। আর তারপরে আমরা সিলেবাসটা একটু দেখব, তারপরে আমরা যাব ইভিএস পেডাগজিতে, কেমন। তো চলো ক্লাসটা শুরু করি, আর এই ক্লাসটা শেষ হলে এর পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ড্রাইভ লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে, বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিবেশ বান্ধব অভ্যেস। পরিবেশ বান্ধব মানে পরিবেশের জন্য অনুকূল, পরিবেশের বন্ধু বলি না সেই রকম। কাপড়ের ব্যাগ ব্যবহার না করা, নাকি শব্দবাজি ব্যবহার করা, নাকি অপ্রয়োজনীয় আলো ও পাখা জ্বালিয়ে রাখা, নাকি ব্যক্তিগত মোটর গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়া, কি হবে পরিবেশ বান্ধব অভ্যাস? অবশ্যই অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, ব্যক্তিগত মোটর গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়া। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্ল্যাকফুট ডিজিজের সঙ্গে সম্পর্কিত, মার্কারি, আর্সেনিক, ক্যাডমিয়াম, নাকি সেলেনিয়াম এবং আয়রন? ব্ল্যাকফুট ডিজিজ কি হবে? অপশন বি আর্সেনিক, তাই তো, আর্সেনিকের ফলে হয় ব্ল্যাকফুট ডিজিজ আমরা জানি। আচ্ছা মার্কারির ফলে কি হয়, পারদের ফলে কি রোগ হয় আমাকে জানাও, এবং সেই রোগটা প্রথম কোন দেশে দেখা গেছিল? মার্কারির ফলে হয় মিনামাটা রোগ, পারদ দূষণের ফলে কোন রোগ হয়, মিনামাটা রোগ হয়, যেটা প্রথম দেখা গেছিল কোথায়, এটা প্রথম দেখা গেছিল জাপানে, সালটা খেয়াল রাখবে 1956 সালে। একটু আধটু অ্যাডিশনাল ইনফরমেশন তো জানতেই হবে, তাই না। আচ্ছা জাপানকে কি বলা হয় বলতো, সব থেকে বেশি সর্বাধিক ভূমিকম্প প্রবণ এলাকা বা ভূমিকম্প প্রবণ দেশ, সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ, এটা কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ এবারে বলো ক্যাডমিয়াম দূষণের ফলে কি রোগ হয়, ক্যাডমিয়ামকে আমরা কি লিখি, ক্যাপিটাল সি স্মল ডি, আর্সেনিককে লিখি ক্যাপিটাল এ স্মল এস, মার্কারিকে লিখি ক্যাপিটাল এইচ স্মল জি, আয়রনকে এফ ই লিখি, সেলেনিয়ামকে এস ই লিখি, তাই তো, এগুলো দরকার নেই। মেইনলি ক্যাডমিয়ামটা কি বললাম, এর ফলে কি রোগ হতে পারে, ইটাই ইটাই এবং আউচাউচ রোগ হয়, লিখে রাখো, যেগুলো আমি বলছি সবাই কিন্তু লিখে রাখবে, যারা জানো না তাদের জানা হয়ে যাবে আর বাকিদের রিভিশন হয়ে যাবে। ইটাই ইটাই আর আউচাউচ, OUCH। আয়রনের অভাবে কি রোগ হয়, অ্যানিমিয়া হয়। আচ্ছা এর সাথে তোমরা আমাকে বলো যে চেরনোবিল দুর্ঘটনা কত সালে হয়, আর ভোপাল গ্যাস ট্র্যাজেডি ওটা কত সালে হয়। চেরনোবিল, এটা হয় 1986-তে, তখন তো আমরা বলতে পারি সোভিয়েত ইউনিয়নের আন্ডারেই ছিল, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা থেকে এই দুর্ঘটনা হয়। 1986 26 এপ্রিল, সালটা মেনলি খেয়াল রাখবে 1986। আর ভোপাল গ্যাস যে ট্র্যাজেডি, ভোপাল গ্যাস দুর্ঘটনা, সেটা কবে হয়, সেটা হয় 1984-তে,
1984 সেকেন্ড ডিসেম্বর, এর ডেটটা পারলে খেয়াল রেখো, 1984 সেকেন্ড ডিসেম্বর হয়। এর সাথে আবার তোমাদের কি খেয়াল রাখতে হবে যে কোম্পানিটার নাম কি এবং কোম্পানিটা আর কি কোন দেশের কোম্পানি ছিল। কেমিক্যাল লিকেজ হয় তো, সেই কারণে এই ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়। কোন গ্যাসের লিকেজ হয়, ভোপাল গ্যাস ট্র্যাজেডির জন্য দায়ী কোন গ্যাস, মিক গ্যাস বলি, MIC, MIC-র ফুল ফর্ম জিজ্ঞাসা করা, এর ফুল ফর্ম কি, মিথাইল আইসোসায়ানেট, ট হবে, হ্যাঁ, মিথাইল আইসোসায়ানেট, NATE, ট, হ্যাঁ, মিথাইল আইসোসায়ানেট। কোন কোম্পানি, কোম্পানিটার নাম হচ্ছে ইউনিয়ন কার্বাইড, ইউনিয়ন কার্বাইড কোম্পানি। এই কোম্পানিটা আমেরিকান ফার্ম বলতে পারি, হ্যাঁ, আমেরিকান ফার্ম, ইন্ডিয়ার সাবসিডি ছিল কিন্তু ফার্মটা হচ্ছে আমেরিকান একটা কোম্পানি, ইউনিয়ন কার্বাইড। আর কোন গ্যাসে লিকেজ হয়, মিথাইল আইসোসায়ানেট। তো এগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। সাল 1984, ডেট 2nd ডিসেম্বর, ভোপাল গ্যাস ট্র্যাজেডি। আর চেরনোবিল যেটা, ওটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এক্সপ্লোশন হয় 1986 সালে 26 এপ্রিল হয়। সালটা মেনলি খেয়াল রাখবে এক্ষেত্রে 1986। চলো নেক্সট কোয়েশ্চেন, পরিবেশবিদ্যা পাঠে, এই যে তোমাদের আমি লাস্ট ক্লাসে যখন নিয়েছিলাম ম্যাথের ওপর পেডাগজি, গতকালই বোধ হয়, তো পরিবেশবিদ ম্যাথের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি, টিচিংয়ের জন্য বিভিন্ন পদ্ধতির কথা বলেছিলাম, তার মধ্যে একটা ছিল অবজারভেশন মেথড। ওই একই জিনিস, একই কনসেপ্ট এখানে লাগবে। দেখো কী বলেছে, পরিবেশবিদ্যা পাঠে পর্যবেক্ষণ পদ্ধতির প্রধান অসুবিধা, প্রধান অসুবিধার দিকটা কী হবে। এই পদ্ধতি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সংযোগ তৈরি করে, এই পদ্ধতি শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে, এই পদ্ধতিতে বিষয়ের সব অধ্যায়গুলির শিক্ষণ সম্ভব নয়, নাকি এই পদ্ধতিতে শিক্ষার্থীর স্বাধীনভাবে চিন্তাভাবনার সুযোগটা শিক্ষার্থীরা পায় আর কি। প্রধান কি বলেছে, অসুবিধে। নিশ্চয়ই সংযোগ তৈরি করা, টিচার স্টুডেন্টদের মধ্যে সংযোগ তৈরি করা, এটা কিন্তু অসুবিধা তো হবে না, তার মানে এটা আনসার হতে পারে না। শিক্ষার্থীর পর্যবেক্ষণ ক্ষমতা, অবজারভেশন পাওয়ার বৃদ্ধি পায়, এটাও অসুবিধা হতে পারে না, এটাও বাদ। 4 নম্বরটা বলেছে, এই পদ্ধতিতে শিক্ষার্থীর স্বাধীনভাবে চিন্তাভাবনার সুযোগ, যখনই স্বাধীনভাবে চিন্তাভাবনার সুযোগ ঘটছে সেটা তো অসুবিধা হবে না, এটা তো ভালো একটা দিক, সেটাও বাদ। বাকি পড়ে রইল অপশন সি, এই পদ্ধতিতে বিষয়ের সব অধ্যায়গুলির শিক্ষণ সম্ভব হয় না। আমি এটাও বলছিলাম যে যে কোনো একটা পদ্ধতিকে তো আমরা স্বয়ং সম্পূর্ণ বলতেও পারি না, তাই না, কারণ ওইটা দিয়েই যে সব পড়ানো সম্ভব হবে তা তো নয়। আনসার হলো অপশন সি। নেক্সট, নিচের কোনটি সীসার একটি উৎস, মানে সোর্স নয়, লেড, প্লাম্বাম, লেড, লেডের সোর্স নয় কোনটা, রং, পাতিত জল, প্রসাধনী সামগ্রী, নাকি শিশুদের খেলনা, কি হবে। এটাও প্রাইমারি টেট 2022 এসেছিল, আনসার হবে পাতিত জল, মানে ডিস্টিল্ড ওয়াটার। ডিস্টিল্ড ওয়াটারের মধ্যে কোনো রকম মিনারেলসও থাকে না, সীসাও থাকে না, লেডও থাকে না, কেমন। আচ্ছা, আমরা বিভিন্ন ডিজিজ সম্পর্কে জানবো এই পেডাগজি রিলেটেডই, একটা ডিজিজের নাম বলছি, সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। আরও ডিটেলসে জানবো ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, এরকম অনেক কিছু। তো আপাতত ডিসলেক্সিয়া সম্পর্কে বলো, কেউ কি জানো যে এটাকে কি ধরনের ডিসঅর্ডার বলি, কি অসুবিধা হয় ডিসলেক্সিয়ায়, বা কি কারণে হয়। খেয়াল রাখবে ডিসলেক্সিয়া মেনলি রিডিং ডিসঅর্ডার, ডিসলেক্সিয়া মেনলি রিডিং ডিসঅর্ডার, বিভিন্ন কারণে হতে পারে। বাচ্চাদের কী কী সমস্যা হয়, বাচ্চাদের সমস্যা হয় বলতে তাদের তো পড়ার সমস্যা হয়। একটা বাচ্চা স্বাভাবিকভাবে যেভাবে রিডিং পড়তে পারে, ডিসলেক্সিয়া যদি কোনো বাচ্চা থাকে পড়তে পারে না, ইভেন লেখার ক্ষেত্রেও সমস্যা হয়, কিন্তু আমরা মেনলি খেয়াল রাখবো কি রিডিং ডিসঅর্ডার। বানান করতে সমস্যা হয়, নতুন শব্দ শিখতে সমস্যা হয়, এরকম অনেক সমস্যা থাকে। কেন হয় না, ব্রেনের, আমাদের যে মস্তিষ্ক, ওই ব্রেনের
কোনো স্থানে যদি কোনো ইমব্যালেন্স রয়ে যায়, কোনো অসামঞ্জস্যতা রয়ে যায় বা কোনো কারণে আঘাত পেলে, মাথায় আঘাত পেলে ক্ষতিগ্রস্ত হলে এটা হতে পারে। আবার তারও একটা কারণ আমরা বলতে পারি লেড বা বিভিন্ন যে ভারী ধাতু, ওই ভারী ধাতুর দূষণের ফলেও কিন্তু ডিসলেক্সিয়া হয়। ভারী ধাতুর মধ্যে মেইনলি আমরা বলতে পারি ডিসলেক্সিয়া হয় লেড বা সীসার কারণে, সেই জন্য আমি বললাম। তাহলে ডিসলেক্সিয়া কি না, রিডিং ডিসঅর্ডার মেইনলি, যার ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে লেড দূষণ। ওয়ান অফ দ্য, একমাত্র নয়, হতে পারে সীসা দূষণ, সীসা জাতীয় যে ভারী ধাতু তার দূষণের ফলে হতে পারে। কেমন, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন বস্তুগুলি জীবাণু অবিয়োজ্য বর্জ্য? এই যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা বায়োডিগ্রেডেবল নয়, জীবাণু দ্বারা বিয়োজ্য হয় না, বিয়োজ্য হয় না, বিয়োজন হয় না, কি হবে? তরকারির খোসা, পাতা পাপড়ি, প্রাণীর দেহাবশেষ, গাছের ডাল, পচা ফল, নাকি প্লাস্টিকের বটল, কম্পিউটারের যন্ত্রাংশ, ব্যাটারি, নাকি কাগজজাত বর্জ্য, খাদ্যজাত বর্জ্য, কম্পোস্ট? কম্পোস্ট কোনটা? কম্পোস্ট মানে তো সার আমরা জানি, কী হবে? জীবাণু দ্বারা অবিয়োজ্য, অপশন সি, প্লাস্টিক বটল, কম্পিউটারের যন্ত্রাংশ, ব্যাটারি, এগুলো আনসার অপশন সি। দেখবে তাহলে তোমরা ক্লাসের শুরুতেই কেমন আনসার করতে পারছ। চলো আরও কিছু কোয়েশ্চেন দেখো। নিচের কোনটি বায়ু দূষণ নির্দেশক? কোনটি বায়ু দূষণকে নির্দেশ করে? দেখে বুঝতে পারি যে এই এলাকাটায় অনেক বায়ু দূষণ, এয়ার পলিউশন রয়েছে। কচুরিপানা, নাকি পার্থেনিয়াম আগাছা, নাকি করবি ফুলের গাছ, নাকি লাইকেন? কি হবে? অবশ্যই লাইকেন হবে। লাইকেন কার কার সহাবস্থান? অ্যাকচুয়ালি যখন কোনো জায়গায় বিভিন্ন কলকারখানা বা কোনো কারণে খুব বেশি এয়ার পলিউশন হয় বা ভেহিকলস থেকে, যানবাহন থেকে ধোঁয়ার কারণে, ওগুলোতে তো সীসা থাকে, আরও অনেক কিছু মিশে থাকে, তো এগুলো কি হয়, বায়ুর সাথে মিশে যায়, বাতাসের সাথে মিশে যায়, ফলে সালফার ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায় বাতাসে। এবং লাইকেন কি না, সালফার ডাইঅক্সাইডের প্রতি খুব সেন্সিটিভ, তাই সেই অঞ্চলে লাইকেনগুলো মারা যায়। লাইকেনের অবস্থা দেখে বুঝতে পারা যায় যে ওখানে এয়ার পলিউশনটা কী লেভেলের রয়েছে। ওকে, আর লাইকেন কি, লাইকেন হচ্ছে ছত্রাক আর শৈবাল এদের সহাবস্থান, ছত্রাক আর শৈবালের সহাবস্থান হচ্ছে লাইকেন। কেমন, আচ্ছা এর সাথে আরেকটা বিষয় বলে দিই, তোমরা খেয়াল রাখবে জলাভূমিতে বিভিন্ন যে জলের জায়গায় শ্যাওলা পচে গিয়ে একটা বিষ নির্গত করে। কি বললাম, জলাভূমিতে শ্যাওলাগুলো কি হয়, পচে যায়। জলাভূমিতে শ্যাওলা পচে গিয়ে কি করে, একটা বিষ নির্গত করে। বিষটার নাম কি, বিষটার নাম কি কেউ জানি? এটা হচ্ছে স্ট্রিকনিন, স্ট্রিকনিন, খেয়াল রাখবে। হ্যাঁ, জলাভূমিতে শ্যাওলা পচে গিয়ে একটা বিষ নির্গত করে, সেই বিষটার নাম হচ্ছে স্ট্রিকনিন। চলো নেক্সট কোয়েশ্চেন। চিপকো আন্দোলন যার সঙ্গে সম্পর্কযুক্ত? এটাও এসেছিল প্রাইমারি রেড 2023 ইভিএস পোর্শনে। কিসের সাথে সম্পর্কযুক্ত চিপকো আন্দোলন? দেখো অপশনগুলো পড়ো, কি হবে। অপশন টু, ভারতের বৃক্ষ এবং অরণ্য বাঁচাও আন্দোলন। কোথায় হয়, দু একজন নেত্রী বা নেতার নাম বলো। কবে হয় চিপকো আন্দোলন? চিপকো কথার অর্থ জড়িয়ে ধরা, গাছকে তারা বাঁচানোর জন্য জড়িয়ে ধরেছিল। বর্তমান যে উত্তরাখণ্ড রয়েছে, আগে উত্তরপ্রদেশ ছিল, সেই গাঢ়ওয়াল ডিস্ট্রিক্টে হয়েছিল, তাই না? উত্তরাখণ্ডের গাঢ়ওয়াল ডিস্ট্রিক্ট কত সালে, 1973 এরকম সময়ে। দু একজন যদি নেতা নেত্রীর নাম বলি বা যারা লিডার ছিলেন আর কি, কে কে ছিলেন? সুন্দরলাল বহুগুণার নাম আমরা সবাই জানি, আর সরলাবেন, মীরাবেন, তারপর সুদেষ্ণা দেবী, এনাদের নাম আমরা পাই, গৌরী দেবী, এনাদের নাম আমরা চিপকো মুভমেন্টে পাই। মেনলি আমাদের সুন্দরলাল বহুগুণের নাম খেয়াল রাখতে হবে, মীরাবেন, সরলাবেনের নাম খেয়াল রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিত আন্তর্জাতিক চুক্তিগুলির কোনটি 1987 সালে ওজোন স্তর রক্ষার জন্য পরিকল্পিত হয়েছিল? ওজোন যে লেয়ার,
সেটা রক্ষা করার জন্য পরিকল্পিত হয়েছিল কোন চুক্তিটা, কিয়োটো নাকি কোপেনহেগেন অ্যাকর্ড, অ্যাকর্ড বলতে কনফারেন্স আর কি, সম্মেলন, নাকি প্যারিস সম্মেলন, নাকি মন্ট্রিয়াল প্রোটোকল? কী হবে? অবশ্যই অপশন ফোর, মন্ট্রিয়াল প্রোটোকল, ওজোন স্তর রক্ষার জন্য। আচ্ছা, ওজোন স্তরের ক্ষতির জন্য মেইনলি দায়ী কে? ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী সিএফসি। সিএফসির ফুল ফর্ম কি? সিএফসির ফুল ফর্ম কি? ক্লোরো ফ্লুরো কার্বন। অল্টারনেটিভলি একে কি বলা হয় সিএফসিকে? ফ্রেয়ন বলা হয়, তাই তো? রেফ্রিজারেটর বা এসি বা আমরা যে ডিও ইউজ করতাম আগে, এখনগুলো এখনেরগুলোতে থাকে না সেই অর্থে, আগেরগুলোতে কিন্তু প্রচুর থাকতো। তো এইগুলো ওজোন লেয়ার ডিপ্রেশনের জন্য দায়ী, মন্ট্রিয়াল প্রোটোকল 1987। এই মন্ট্রিয়াল প্রোটোকল আবার অনেকবার সংশোধনীয় হয়, যেমন কোপেনে হেগেনে আর কি সংশোধনী 1992, লন্ডন সংশোধনী হয় 1990। ওটা খেয়াল রাখতে হবে না, তোমাদের এখানে কোপেন হেগেন অ্যাকর্ড যেটা সম্মেলন যেটা, ওটা আলাদা বিষয়। তো এই রিলেটেড কিছু বিষয় আমি এখানে স্লাইডে অ্যাটাচ করেছি, তোমাদের দেখাচ্ছি, তোমরা বলবে। তার আগে আমাকে বলো, কিয়োটো প্রোটোকল কিসের সাথে রিলেটেড, কত সালে হয়? কিয়োটো প্রোটোকল কিসের সাথে রিলেটেড, কত সালে হয়? এটা গ্লোবাল ওয়ার্মিং, তাই তো? বিশ্ব উষ্ণায়নের সাথে রিলেটেড, সাল ঠিক 10 বছর পর, 1997-তে হয়। কেমন? গ্লোবাল ওয়ার্মিং থেকে যাতে পৃথিবীকে রক্ষা করা যায় সেই জন্য। চলো এবারে আমরা দেখি বিভিন্ন প্রোটোকল সম্পর্কে। প্রথমেই রামসার সম্মেলন, রামসার কনফারেন্স যেটা, সেটা কত সালে হয় তোমরা আগেই জেনেছ যে 1971 সালে হয় ইরানের রামসার নামক সিটিতে। উদ্দেশ্য কী ছিল? যে ওয়েটল্যান্ডগুলো মানে জলাভূমিগুলো সংরক্ষণ করা। এর ডেটটা খেয়াল রাখতে বলেছি কত তারিখে? 2 ফেব্রুয়ারি হয়। এই দিনটাকেই আমরা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বা বিশ্ব জলাভূমি দিবস হিসেবে সেলিব্রেট করে থাকি। তো বর্তমানে 75টা রামসার সাইট রয়েছে, আর এই সম্মেলনের উদ্দেশ্য ছিল যে জলাভূমিগুলোকে সংরক্ষণ করা। ভারত এই সম্মেলনে অংশ নিয়েছিল। এবারে আসছি স্টকহোম সম্মেলন। ইম্পর্টেন্ট কেন? না 1972-এ হয় এই সম্মেলনটা, কোথায় হয় স্টকহোম? কোথায় না? সুইডেনে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক পরিবেশ সুরক্ষা, ইন্টারন্যাশনাল যে এনভায়রনমেন্ট তার প্রোটেকশন করা। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে প্রথম এরকম ওয়ার্ল্ড কনফারেন্স মানে বিশ্বের বেসিসে বিশ্বব্যাপী অর্থেও যদি আমরা ব্যবহার করি, প্রথম কোন সম্মেলন এনভায়রনমেন্টাল ইস্যুর জন্য, এনভায়রনমেন্টাল বিভিন্ন কজেদের জন্য সম্মেলনটা হয়, সেটা কিন্তু এই স্টকহোম সম্মেলন 1972 সুইডেন। এর যে নীতি এগুলো ছিল 26টি এবং সুপারিশ ছিল 109টা। ইউএনইপি এই এটা গঠন করা হয় ইউনাইটেড নেশনসে। এটা কিন্তু খেয়াল রাখবে, তোমাদের যদি প্রশ্ন করা হয় যে স্টকহোম কনফারেন্স কত সাল, 1972, আর ইউএনইপি বলতে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এটা গঠন করা হয়, নামের মধ্যে আছে এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউনাইটেড নেশনসের দ্বারা। আর এই সম্মেলনে কিন্তু 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। আমাদের এনভায়রনমেন্ট ডে কবে? 5 জুন। তো ওই সম্মেলনে কিন্তু ঘোষণা করা হয়। নেক্সট, এখান থেকে খেয়াল রাখবে মন্ট্রিল প্রোটোকল 1987 কানাডাতে, দেশ কানাডাতে রয়েছে। এর টার্গেট ছিল কি বা এর উদ্দেশ্য হচ্ছে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী যে ক্ষতিকারক পদার্থগুলো, যেমন সিএফসি বা ফ্রেয়ন যেটাকে আমরা বলছি, সেগুলোকে নিয়ন্ত্রণ করা। তাহলে মন্ট্রিল প্রোটোকল যেটা স্টার্ট হয় 1987-তে কার্যকর হয়, বা মন্ট্রিল প্রোটোকলের যে পরিকল্পনা সেটা নেওয়া হয় 1987-তে, ইমপ্লিমেন্টেড বা কার্যকরী হয় 1989-তে। এই প্রোটোকলটা এখনও অবধি 4 বার সংশোধিত হয়েছে। তোমরা সালটা খেয়াল রাখবে, কানাডা খেয়াল রাখবে, কী জন্য খেয়াল রাখবে। নেক্সট, নেক্সট আসছি আমরা 4টে আর্থ সামিট, বসুন্ধরা সম্মেলন। প্রথম বসুন্ধরা সম্মেলন হয় 1992-তে। এটা ইম্পর্টেন্ট, এই সময় এজেন্ডা 21 এই কর্মসূচি নেওয়া হয়। এজেন্ডা 21, প্রশ্ন আসে যে এজেন্ডা 21 কর্মসূচি কোন আর্থ সামিটের সময় নেওয়া হয়, কোন বসুন্ধরা সম্মেলনের সময় নেওয়া হয়।
সেটা হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরোতে যে 1992 সালে সম্মেলন হয়েছিল, প্রথম বসুন্ধরা সম্মেলন, সেখানে নেওয়া হয়েছিল এজেন্ডা 21। এটাও পরিবেশের সুস্থায়ী উন্নয়ন, জায়গা খেয়াল রাখবে, শাল খেয়াল রাখবে কোথায় হয়, আর এজেন্ডা 21। দ্বিতীয় বসুন্ধরা সম্মেলন ঠিক তার 5 বছর পরে 1997-তে, এটাকে বলা হয় রিও+5, আর কোথায় হয়, নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে, ইউএসএ নিউ ইয়র্কে হয়। এবারে আসছে তৃতীয় বসুন্ধরা সম্মেলন। তৃতীয় বসুন্ধরা সম্মেলন কোথায় হয়, এটাও তার ঠিক তোমার 5 বছর পরে হয়, জোহান্সবার্গে হয়, সাউথ আফ্রিকা জোহান্সবার্গে হয়। এটা রিও+10 নামে পরিচিত। আর চতুর্থ বসুন্ধরা সম্মেলন হয় 2012-তে, এটা রিও ডি জেনেরোতে হয়। এই সময় গ্রিন ইকোনমি গঠন করা হয়। তাহলে এই পেজ থেকে কী খেয়াল রাখবে, প্রথম বসুন্ধরা সম্মেলন 1992, রিও ডি জেনেরিও, ব্রাজিল, এজেন্ডা 21। তার 5 বছর পরে 1997 দ্বিতীয় বসুন্ধরা সম্মেলন, চাইলে মনে রাখতে পারো, আদারওয়াইজ দরকার নেই, ইউএসএ তো হয় নিউ ইয়র্কে। থার্ড বসুন্ধরা সম্মেলন যেটা, থার্ড আর্থ সামিট যেটা, সেটা 2002, মানে আরও 5 বছর পর হয়, পারলে মনে রাখো, দরকার নেই না হলে। ফোর্থটা যেটা, ওটা খেয়াল রাখবে কেন, না এই সময় গ্রিন ইকোনমি গঠন করা হয়। ক্লিয়ার? নেক্সট, এই যে এজেন্ডা 21 বলছিলাম 1992, এটা একটা অ্যাকশন প্ল্যান, প্রথম বসুন্ধরা সম্মেলনে এটার কথা বলা হয়েছে। কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, এটা কিন্তু জাপানের কিয়োটোতে হয়। এর টার্গেট ছিল, এর উদ্দেশ্য ছিল কি, না বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করা। বিশ্ব উষ্ণায়ন বলতে কি, গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে লড়াই করা। তোমরা আমাকে আনসার করবে, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী মেইন যে গ্যাস, সেই গ্যাসের নাম কি, আর গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী গ্যাসের মধ্যে কোন গ্যাসটা সব থেকে বেশি পরিমাণে থাকে, ম্যাক্সিমাম কোয়ান্টিটিতে থাকে। কিয়োটো প্রোটোকল 1997 সালটা অবশ্যই খেয়াল রাখবে, মন্ট্রিল প্রোটোকলের 10 বছর পরে। 1987-তে ছিল মন্ট্রিল প্রোটোকল, এই যে, আর কিয়োটো প্রোটোকল 1997, জাপানের কিয়োটো, আর মন্ট্রিল কোথায়, এই যে মন্ট্রিল রয়েছে কানাডাতে। তাহলে প্রশ্ন করেছিলাম গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী মেইন গ্যাস যেটা, সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে যে গ্যাসটা, সেই গ্যাসটাকে আমরা বলছি, গ্লোবাল ওয়ার্মিংয়ে যে গ্যাসগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে বা মেইন গ্যাস আমরা বলি কার্বন ডাইঅক্সাইড। আর যদি বলা হয় কোয়ান্টিটি, সব থেকে বেশি পরিমাণে থাকে, অ্যাক্টিভ বিষয়টা আলাদা আর কোয়ান্টিটি, পরিমাণে সব থেকে বেশি থাকা বিষয়টা আলাদা, পরিমাণে সব থেকে বেশি থাকে ওয়াটার ভেপার, জলীয় বাষ্প, এটা কিন্তু খেয়াল রাখবে পার্থক্যটা। ক্লিয়ার? চলো নেক্সট, কোপেনহেগেন সম্মেলন, ওই যে প্রশ্নটা ছিল না, কোপেনহেগেন অ্যাকর্ড, ওইটাই, এই 2009-তে হয়েছিল এটা। এই সময় কি হয় বলো তো, এটা ডেনমার্কে, এই সময় গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব করা হয়, দরিদ্র ক্ষতিগ্রস্ত যে দেশগুলো সেগুলোকে $100 বিলিয়ন করে ডলার প্রদান করার প্রস্তাব নেওয়া হয়, এবং এটাকে বাস্তবায়িত করার জন্য মেক্সিকোতে কানকুন সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কানকুন সম্মেলন কিন্তু কার সাথে রিলেটেড, কোপেনহেগেনের সাথে রিলেটেড। ওখানে যে কনসেপ্টগুলো নেওয়া হয় বা যে প্রস্তাবগুলো নেওয়া হয় সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য কানকুন সম্মেলন অনুষ্ঠিত হয়। আর প্যারিস সম্মেলন, ওখানে ছিল প্যারিস অ্যাকর্ড 2015, ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস। এটাও কি, এটাও হচ্ছে গ্রিন হাউস গ্যাসের যে নির্গমন সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এটা চাইলে সালটা খেয়াল রাখতে পারো যদি সম্ভব হয়, কেমন, 2009-তে কোপেনহেগেন আর প্যারিস 2015। কোপেনহেগেনে যে প্রস্তাবগুলো নেওয়া হয় সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য কানকুন সম্মেলন মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি, নিম্নলিখিত কোন প্রাণীটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী, স্টেট অ্যানিমেল, এটাও এসেছিল প্রাইমারিটের 2022-এ, ইভেন বিভিন্ন এক্সামেই এসছে, কি হবে, ওখানে বাংলা হিসেবে লেখা ছিল বাঘ রোল, যেটাকে আমরা কি হিসেবে জানি, মেছো বিড়াল হিসেবেও চিনি, তো ওই জন্যই তোমাদের বারবার বলা যে ইংলিশ টার্মটা খেয়াল রাখবে, বাংলা টার্মটা চেঞ্জ হয়ে যেতে পারে, ইংলিশে কিন্তু ফিশিং ক্যাটই লেখা ছিল।
তো আমাদের পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিমেল হচ্ছে ফিশিং ক্যাট, যাকে বাঘরোল বলি বা মেছো বিড়াল বলি। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় স্টেট বার্ড, রাজ্য পাখি কি, রাজ্য ফুল কি, রাজ্য গাছ কি, আমাকে বলো। স্টেট বার্ড, স্টেট ফ্লাওয়ার আর স্টেট ট্রি কি হবে? স্টেট বার্ড হচ্ছে হোয়াইট থ্রোটেড, শুধু কিংফিশার বললে তো হবে না, হোয়াইট থ্রোটেড কিংফিশার, সাদা গলাযুক্ত মাছরাঙা। ইংলিশ টার্মটা খেয়াল রাখবে, হোয়াইট থ্রোটেড কিংফিশার, সাদা গলাযুক্ত মাছরাঙা। আচ্ছা, যদি বলা হয় স্টেট ফ্লাওয়ার কি হবে? বাংলায় কেউ মানে কোথাও শেফালি লেখা থাকে, কোথাও শিউলি লেখা থাকে, অ্যাকচুয়ালি আমাদের স্টেট ফ্লাওয়ার হচ্ছে নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন, নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন, যাকে বাংলায় মেইনলি শেফালি বলা হয়, তবে কোথাও শিউলি লেখা থাকে, সেজন্য ইংলিশ টার্ম কি নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন, ফ্লাওয়ার ফুল, হ্যাঁ, নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন। স্টেট ট্রি, রাজ্য বৃক্ষ কি? ছাতিম ট্রি, ছাতিম গাছ, বা যাকে আমরা ডেভিলস ট্রি হিসেবেও চিনি, ছাতিম ট্রি বা ডেভিলস ট্রিও বলতে পারি, ডেভিলস ট্রি। ওকে, এগুলো খেয়াল রাখতে হবে। আর যেটা বললাম যে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি, পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে ফিশিং ক্যাট। চলো নেক্সট, নিম্নলিখিত কোন শক্তি প্রবাহের ক্রমটা সঠিক? সূর্য থেকে আমাদের লাইফ জেনারেট হয়, সৌর শক্তি থেকে আস্তে আস্তে কি হয় না, এনার্জি কনভার্সন হয়, এনার্জি ট্রান্সফার হয়, এবং সেই সময় আমরা জানি যে 10% ল, লিন্ডেম্যান বলে যে একজন বিজ্ঞানী, তার একটা ল উনি দিয়েছেন, উনি বলেছিলেন, কি বলেছেন, উনি বলেছেন যে ট্রপিক লেভেল মানে পুষ্টি স্তর অনুযায়ী আমরা আগের পুষ্টি স্তর থেকে পরের পুষ্টি স্তর কেবলমাত্র 10% এনার্জি পাই। আমি এক্সপ্লেন করে দিচ্ছি, আগে এটা আনসার করো, সঠিক প্রবাহের শক্তিক্রম কোনটা, সঠিক শক্তি প্রবাহের ক্রম। অপশন, এটা না উৎপাদক হবে, বাংলায় লেখা হবে উৎপাদক, ইংলিশে হয়ে গেছে, রয়ে গেছে। অপশন 4 হবে কারেক্ট আনসার, সৌর শক্তি। এখান থেকে প্রাথমিক উৎপাদক মানে যারা খাবার উৎপন্ন করে, কারা করে, সবুজ উদ্ভিদ, শ্যাওলাও করে কিন্তু সবুজ উদ্ভিদ মেনলি আমরা জানি, সেখান থেকে তৃণভোজী প্রাণীরা সবুজ উদ্ভিদকে খাবার হিসেবে গ্রহণ করে, আবার তৃণভোজী প্রাণীদেরকে মাংসাশী প্রাণীরা খাবার হিসেবে গ্রহণ করে। তো এটা কি হচ্ছে না, শক্তি প্রবাহ হচ্ছে এইভাবে, সূর্য থেকে শক্তি এলো, সৌরশক্তিটা উদ্ভিদ খাবার তৈরি করলো, তাহলে উদ্ভিদে গেল, উদ্ভিদকে যখন তৃণভোজী প্রাণীরা খাচ্ছে তখন তাদের কাছে গেল, সেখান থেকে মাংসাশী প্রাণীতে গেল। এই যে শক্তির প্রবাহ, এটা কিন্তু সবসময় কি হবে, সেটা সবসময় একমুখী হবে, ইউনিডাইরেকশনাল, ইউনিডাইরেকশনাল। এবং সব শক্তির উৎসকে, সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য, তাই তো? আচ্ছা, যেটা বলছিলাম যে খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা স্তরে শক্তি কিন্তু কমে যায়, কেন না, কিছুটা পরিমাণ শক্তি তো আমাদের দেহ গঠন বলো বা বিভিন্ন যে জৈবিক ক্রিয়াগুলো সেগুলো করার জন্য তো শক্তির প্রয়োজন হয়, সেজন্য শক্তিটা কমে যায়। তো যতই উপরের স্তর থেকে নিচের স্তরে আসি আমরা, মানে এক একটা করে স্তর, এক একটা করে ট্রফিক লেভেল পুষ্টি স্তর চেঞ্জ হয়, আগেরটার সাপেক্ষে 10% শক্তির যোগান আমরা পাই। যদি সৌরশক্তি থেকে প্রাথমিক উৎপাদক ধরো 1000 ক্যালোরি শক্তি পেলো, আমি ফর এক্সাম্পল বলছি, অ্যাজিউম করো যে প্রাথমিক উৎপাদক মানে সবুজ উদ্ভিদরা সূর্য থেকে 100% এনার্জি মানে 1000 ক্যালোরি মতো পেলো, এবারে তৃণভোজী প্রাণীতে কি যাবে না, 1000 ক্যালোরি 10%, 1000 ক্যালোরি 10% মানে কি, 1000 × 10/100, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে একটা শূন্য কমে গেল, মানে
100 ক্যালোরি শক্তি পেল তৃণভোজী প্রাণীরা। এর 10% মানে 10 ক্যালোরি শক্তি পাবে মাংসাশী প্রাণীরা। বা এখানে যদি মাংসাশী না থেকে থাকতো গৌণ খাদক প্রগৌণ খাদক, তাহলে গৌণরা পেত 10 ক্যালোরি, প্রগৌণরা পেত কি 1 ক্যালোরি, তারপরে যে থাকতো তাকে যারা খেত মানে যদি থাকতো সেক্ষেত্রে সে পেত 0.5 ক্যালোরি, মানে সরি 0.1 ক্যালোরি। এইভাবে কি হয়, 10% শক্তির স্থানান্তর ঘটে। এটা কে দিয়েছেন, এইটা দিয়েছেন লিন্ডেম্যান, বিজ্ঞানী লিন্ডেম্যান, লিন্ডেম্যানের 10% ল। এবং আমি বললাম শক্তির প্রবাহ কিন্তু সর্বদাই কি হয়, একটাই অভিমুখে হয়, শক্তির প্রবাহ সর্বদাই একমুখী। রেমন্ড লিন্ডেম্যান এই লটা দিয়েছেন, লিন্ডেম্যানের 10% ল, এটা খেয়াল রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন। যে তিনটি আর পরিবেশকে রক্ষা করে সেই তিনটি আর কি কি হবে? এখানে ছবিটাও অ্যাটাচ করা আছে, আমরা বলি রিডিউস, রিসাইকেল, রিইউজ, ব্যবহার কমাও এবং যেটা ব্যবহার করছো সেটাকে পুনর্ব্যবহার করো, রিসাইকেল, পুনর্ব্যবহারযোগ্য কোনো দ্রব্যে পরিণত করো এবং পুনরায় ব্যবহার করো, রিইউজ। তার মানে রিডিউস, রিইউজ, রিসাইকেল, মানে রিডিউস, রিসাইকেল, রিইউজ, এই সিকোয়েন্সটা খেয়াল রাখবে, তিনটে আর। চলো, যে প্রক্রিয়ায় কেঁচো জীবাণু বিয়োজ্য কঠিন পদার্থের পচন ঘটায় তাকে কি বলে? আমরা বলি তো যে ম্যানিওর, অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের যে ওয়ার্মগুলো আছে, পোকা আছে, হোয়াইট ওয়ার্ম বা কেঁচো, তারা কি করে, তারা ওয়ার্ম ম্যানিওর তৈরি করে, যেগুলোকে আমরা বলি ভার্মি কম্পোস্ট, মানে কম্পোজিট সার বলি না, ভার্মি কম্পোস্ট, সেটাই জানতে চেয়েছে। যে প্রক্রিয়ায় কেঁচো জীবাণু বিয়োজ্য কঠিন পদার্থের পচন ঘটিয়ে দেয় সেটাকে বলা হয় ভার্মি কম্পোস্টিং, অপশন 4, এটাও প্রাইমারি টেট 2022 এসেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন। এবার একটা পেডাগজির কোয়েশ্চেন আছে, দেখো কি মনে হয় তোমার জেনারেল কনসেপ্ট থেকে কি মনে হচ্ছে আনসার করবে। ইভিএস শ্রেণীকক্ষে একজন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের খাঁচাবন্দি বন্যপ্রাণীদের চেনাতে চিড়িয়াখানা সফরে নিয়ে গেলেন, জুতে নিয়ে গেলেন টিচার বাচ্চাদের, তাহলে এটা কোন ধরনের সক্রিয়তামূলক কার্যাবলী বলে বিবেচিত হবে? কার্যভার বন্টন মানে অ্যাসাইনমেন্ট দেওয়া, নাকি এক্সপেরিমেন্ট করা, পরীক্ষা নিরীক্ষা করা, নাকি প্রকল্পের কাজ, প্রজেক্টের ওয়ার্কের জন্য নিয়ে গেলেন, নাকি ক্ষেত্র পরিদর্শন, ফিল্ড ভিজিট, কি হবে? অবশ্যই ফিল্ড ভিজিট, যেটা বাচ্চাদের শেখার জন্য অনেক বেশি উপযোগী। বারবারই বলেছি যতই বেশি ফিল্ড ভিজিট হবে বাচ্চারা ওই এনভায়রনমেন্টে শিখতে পারবে ততই সেই শেখাটা উপযোগী হবে, তাই না? তাহলে অপশন 4 হচ্ছে কারেক্ট আনসার। দেখো না পড়েও কিন্তু আনসার করতে পারছো এগুলো, তাহলে আর একটু পড়লে বাকি যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলোও সলভ করতে পারবে। তো এবারে আমরা সিলেবাসটা একটু দেখে নিই, তারপর পেডাগজি পোর্শনে যাচ্ছি। তো যেটুকু পড়লাম আশা করছি সবার বোঝা গেছে, যারা নিউ জয়েন করেছো একটু ভিডিওটাকে পেছনের দিকে টেনে নাও এবং দেখে নিও, ঠিক আছে? চল দেখো, ইভিএস এর ক্ষেত্রে 30 মার্কস থাকে বলেছি, 30 মার্কসের মধ্যে 15 নম্বর জিকে হিসেবে থাকে, এবং ইভিএস এর মধ্যে কি হয়, সায়েন্স থাকে, হিউম্যানিটিস যেমন থাকে, হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, এই পার্টগুলোও থাকে। তো এই 30 নম্বরের মধ্যে 15 নম্বর হচ্ছে তোমার জিকে হিসেবে এবং 15 নম্বর পেডাগজি, কীভাবে তুমি বাচ্চাদের পড়াবে সেটা থাকে। কন্টেন্ট যেটা জিকে পোর্শন, যেটা কী কী টপিক রয়েছে দেখো, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, বায়োটিক মানে জীবজ, অ্যাবায়োটিক মানে অজীবজ, যার মধ্যে প্রাণ নেই সেটা হচ্ছে অ্যাবায়োটিক, মাটি, জল, বায়ু, এগুলো। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, আমরা একটা ক্লাস করেছি কিন্তু অলরেডি, এনভায়রনমেন্ট রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টস, ইকোলজি, ইকোসিস্টেম অ্যান্ড ফুড চেন, আমরা যে পার্টগুলো থাকবে সেগুলো কম্বাইন করেও ক্লাস করব, যেমন ইকোলজি, ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র এগুলো নিয়েও করব, জীববৈচিত্র, এই ক্লাসগুলো নিয়েও ক্লাস করব আস্তে আস্তে, হ্যাঁ, এবং যতটা সম্ভব তাড়াতাড়ি ক্লাসটা কমপ্লিট করে দেওয়া যায় চেষ্টা করব, এবং তোমাদের যাতে বোঝাটাও হয়ে যায়, সঙ্গে পড়াটা বুঝতে পারো তোমরা। অ্যাটমোসফিয়ার, ল্যান্ড, ওয়াটার, এনভায়রনমেন্টাল পলিউশন, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল পলিউশন রয়েছে, সয়েল, সাউন্ড, ওয়াটার, এয়ার, সমস্ত। প্ল্যান্ট, অ্যানিমেল, বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য,
ন্যাচারাল রিসোর্সেস উৎসগুলো, কনজারভেশন স্ট্র্যাটেজিস অফ বায়োডাইভার্সিটি মানে এই যে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি অভয়ারণ্য, বায়োডাইভার্সিটি রিজার্ভ বা স্ফিয়ার রিজার্ভ এগুলো আর কি, বা বিভিন্ন ধরনের যে স্পিসিস রয়েছে, এনডেঞ্জার স্পিসিস, বিপন্ন প্রজাতি, ওরকম ফরেস্ট, ওশেন্স, মাউন্টেন, রিভার্স, লেকস, জিওগ্রাফি পোর্শন। এনার্জি রিসোর্স বলতে কনভেনশনাল, নন কনভেনশনাল, পুনর্নবীকরণযোগ্য, রিনিউয়েবল, নন রিনিউয়েবল, ন্যাচারাল ক্যালামিটিস, বিভিন্ন যে প্রাকৃতিক বিপর্যয়, ওয়েস্ট যদি পাই, বর্জ্য, এবং সেই বর্জ্যের ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস থাকে যেমন বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, ওজন ডিপ্লেশন, ওজন হোল, এরকম বিভিন্ন ফরেন, এই ফরেন বলছি, বিভিন্ন যে ওশন কারেন্ট রয়েছে সেগুলো, টাইড রয়েছে সেগুলো, এনভায়রনমেন্ট এবং হেলথ, ভিটামিনস থাকবে এখানে, আরও অনেক কিছু বিষয় থাকবে, মাইগ্রেশন অফ অ্যানিমালস, ইমিগ্রেশন এমিগ্রেশন অফ হিউম্যানস, মানুষের যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর, নিজের জায়গা ছেড়ে চলে যাওয়া, মাইগ্রেট করা, এগুলো বিভিন্ন প্রাণীর মাইগ্রেশন, বায়ো রেমিডিয়েশন, কী করে ওগুলোকে পুনরায় কাজে লাগানো যায়, সংশোধন করা যায়, বিভিন্ন কিছু বিষয়, টেকনিক্স অফ গ্রোয়িং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, বেসিক্যালি আমাদের এনভায়রনমেন্টের যে ব্যালেন্সটা সেটা কীভাবে রক্ষা করা যায়, তো এগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট হয়ে যাবে। ওকে, আর পেডাগজির মধ্যে কী কী আছে, কনসেপ্ট অ্যান্ড স্কোপস অফ ইভিএস, সিগনিফিকেন্স অফ ইভিএস, ইন্টিগ্রেটেড ইভিএস, এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, লার্নিং প্রিন্সিপালস। আজকে আমরা এই প্রথম তিনটে টপিক পড়বো, হ্যাঁ, পেডাগজির ক্ষেত্রে। আচ্ছা, আর রয়েছে স্কোপ অ্যান্ড রিলেশন টু সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, অ্যাপ্রোচেস অফ প্রেজেন্টিং কনসেপ্ট, অ্যাক্টিভিটিস, লেসন প্ল্যান, ডিজাইন, একই জিনিস, যাই ম্যাথের ক্ষেত্রে পড়ো বা বাংলা পেডাগজির ক্ষেত্রে পড়ো, মানে পেডাগজির কথা বলছি, অলমোস্ট সেম জিনিসই থাকবে। এবার অবজারভেশন, ডেটা কালেকশন, এক্সপেরিমেন্টেশন, প্র্যাকটিক্যাল ওয়ার্ক ইত্যাদি সম্পর্কে ডিসকাশন থাকবে, এক্সপ্লেন করা থাকবে, ইনফারেন্স থাকবে, ড্রয়িং ইনফারেন্স, জাজমেন্ট, জাস্টিফিকেশন, অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন, মান নিরূপণ, মূল্যায়ন, ওই একই বিষয়, উনিশ বিশ পার্থক্য, ইভেন পার্থক্য কখন কখনো নেই বললেও চলে, লেসন প্ল্যান, ডিজাইন, রেমিডিয়াল টিচিং, সংশোধনমূলক শিক্ষণ, সিসিই, কন্টিনিউয়াস কম্প্রিহেনশিভ ইভ্যালুয়েশন, টিচিং লার্নিং মেটেরিয়ালস, প্রবলেম সলভিং, এবং যে রিফ্লেকটিভ টিচিং, প্রতিফলিত যে শিক্ষা বা শিক্ষণ ইভিএসের ক্ষেত্রে, স্কোপ অফ আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন, যে টেকনোলজি ইন টিচিং ইভিএস কেন দরকার, ম্যাথের ক্ষেত্রে যেমন দরকার, ইভিএসেও কেন দরকার, তো এইগুলো হচ্ছে পেডাগজিক্যাল ইস্যুস, এ হচ্ছে সিলেবাস। ওকে, তো এবারে আমরা আসছি পেডাগজির পোর্শনে। এনভায়রনমেন্ট বিষয়টা কি, আমরা কী জানি এনভায়রনমেন্ট কাকে বলে, পরিবেশ কাকে বলে, যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে, কোনো প্রাণী, উদ্ভিদ, এছাড়াও বিভিন্ন জড়বস্তু, মাটি, জল, বায়ু, আমাদের সারাউন্ডিংসে যা রয়েছে, সমস্ত কিছু নিয়ে কি আমাদের পরিবেশ। আর আমরা কি পড়ব, পরিবেশ সম্পর্কে জানছি, পরিবেশের বিভিন্ন বিষয় সম্পর্কে জানছি, এবং পরিবেশ বিদ্যা, এনভায়রনমেন্টাল যে এডুকেশন, সেটা সম্পর্কে জানছি, বাচ্চাদের কীভাবে এনভায়রনমেন্ট স্টাডি করাবো সেটা সম্পর্কে জানছি। তার জন্য কী দরকার, আমরা একটা টার্ম ইউজ করছি, পেডাগজি। পেডাগজি আমি তোমাদের বলেছি, কী বলেছি না, পেডাগজি হচ্ছে বাচ্চাদের যেভাবে পড়ানো হবে বা পড়ানোর ধরন, সায়েন্স অর আর্ট অফ টিচিং, সায়েন্স বলতে পারি অথবা একটা কলা কৌশল, আর্ট অফ টিচিং। এই যে পেডাগজি ওয়ার্ডটা, এটা এসেছে একটা গ্রিক ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড যেটা পেডাগগোস থেকে, পেডাগগোস। এই পেডাগগোস ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি, পেডো আর এপাশে পাচ্ছে গগোস, পেডো মানে হচ্ছে বাচ্চারা, চিলড্রেন, চাইল্ড, শিশু, গগোস মানে হচ্ছে লিডার। অ্যাকচুয়ালি কী হতো বলতো, এনশিয়েন্ট পিরিয়ডে বা বেশ কিছু সময় আমরা যদি এগিয়ে যাই, সেই সময় বিভিন্ন সার্ভেন্টসরা তাদের ওনারদের যে শিশু বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে যেতেন, সার্ভেন্টস বলবো না, তাদের পড়াশুনোর জন্য আর কি থাকতো, তাদের নিয়ে আসার জন্য, বাচ্চাদের স্কুলে বা পড়ার যে জায়গা সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়া আসা করার জন্য থাকতো, মানে
কাইন্ড অফ বাচ্চার টেক কেয়ারও করবে এবং স্কুলে বা তাদের পাঠশালা বিভিন্ন জায়গায় নিয়ে আসা নিয়ে যাওয়া এই কাজগুলো করতো, লিডার হিসেবে কাজ করত। সেখান থেকেই পেড়াগগস কথাটার উৎপত্তি, আস্তে আস্তে সেটা রেভলিউশন হয়েছে এবং বর্তমান পেড়াগজি টার্মটা এসছে। কখনো কখনো এখানে পেড়াগগস না থেকে পেড়াগগ হিসেবেও থাকে, GOGOUE কি বললাম, কখনো এটা পেড়াগগস হিসেবে না থেকে ওয়ার্ডটা পেড়াগগ হিসেবেও থাকে, পেড়াগগ। এবারে দেখো, তোমাদের খেয়াল রাখতে হবে এনভায়রনমেন্ট ওয়ার্ডটা, এটা এসেছে একটা ফরাসি শব্দ এনভায়রনার থেকে। যদি প্রশ্ন করা হয় এনভায়রনমেন্ট শব্দটা কোথা থেকে এসছে, একটা ফরাসি শব্দ এনভায়রনার থেকে এসছে, যার অর্থ কি, যার অর্থ হচ্ছে ঘিরে থাকা বা বেষ্টিত করে থাকা, সারাউন্ডেড বলতে পারি। সারাউন্ডেড টার্মটা খেয়াল রাখবে, সারাউন্ডেড, বা আমরা বলতে পারি কি এনরিচড, সমৃদ্ধ অর্থে এনরিচড, বা নেবারহুড বলতে পারি। মেইনলি সারাউন্ডেড আর এনরিচড ওয়ার্ডগুলো খেয়াল রাখবে। তো এটা ফরাসি ওয়ার্ড এনভায়রনার থেকে এসছে। পরিবেশ কাকে বলে ওটা বলা আছে, যে প্রত্যেকটা জীবের মতো মানুষও পৃথিবীর বুকে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বসবাস করে। তো জীবের এই যে পারিপার্শ্বিক অবস্থা, এটাকেই বলা হয় পরিবেশ। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মতামত দিয়েছেন, জাস্ট দেখে রাখো, মনে রাখতে হবে না। কি বলেছেন সিসি পার্ক, বলেছেন যে কোনো নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানে মানুষকে ঘিরে থাকা সামগ্রিক অবস্থাকে বলা হয় পরিবেশ। মানুষকে ঘিরে থাকা সামগ্রিক অবস্থা, একই বিষয়, কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানের কথা বলছে, সেটা হচ্ছে সেই সময়কার পরিবেশ, সেই সময়কার এনভায়রনমেন্ট, বাস ওটুকুই। বটকিনার কেলার কি বলেছে, না জীব, জীব তার জীবদ্দশায় যেসব জৈব এবং অজৈব কারণগুলি দ্বারা প্রভাবিত হয় সেই কারণগুলির সমষ্টিকে পরিবেশ বলে। জৈব এবং অজৈব কারণ, জৈব কারণ মানে উদ্ভিদ প্রাণী, কারণ একটা মানুষের চারপাশে উদ্ভিদও আছে প্রাণীও আছে, তারা কিসের মধ্যে পড়ছে, জীব। অজৈব মানে কি, অজৈব উপাদান বলতে অজৈব কারণ মানে কি, মাটি জল বাতাস ইত্যাদি, এগুলো কি অজৈব উপাদান, এর দ্বারা প্রভাবিত হচ্ছে। ওই যে কারণগুলো, জৈব অজৈব কারণ সমস্ত কিছু মিলেই তো আমাদের পরিবেশ, কেমন সেম জিনিস, একই জিনিস বলা আছে। আচ্ছা, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে পরিবেশ কয় ধরনের, এমনিতে মূলত আমরা যদি বলি একটা জীবজ একটা অজীবজ, কিন্তু যদি আলাদা করে বলা হয়, যদি আরেকটু স্পেসিফিকভাবে বলা হয় পরিবেশ কয় ধরনের, আমরা বলবো কয় ধরনের, তিন ধরনের, প্রাকৃতিক বা ভৌত পরিবেশ, সজীব বা জীবজ পরিবেশ এবং সামাজিক পরিবেশ। এটা অনেকে ভুলে যায়, সামাজিক পরিবেশটা খেয়াল রাখতে। এমনিতে জড় জীব ভাগ করছি আমরা, কিন্তু পরিবেশ কয় ধরনের যদি বলা হয়, আমরা বলবো তিন ধরনের, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। এই ভৌত বা প্রাকৃতিক পরিবেশকে আমরা কিভাবে ভাগ করছি, বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল বলতে অ্যাটমোসফিয়ার, শিলা আমরা বলি না লিথোস, তার মানে শিলামণ্ডল মানে লিথোস্ফিয়ার, বায়ুমণ্ডল মানে কি, আমরা যেখান থেকে জল পাই, এটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল মিলে আমাদের ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। সজীব পরিবেশ বা জীবজ পরিবেশে কারা আছে, উৎপাদক, যারা উদ্ভিদরা, সবুজ উদ্ভিদরা আমাদের খাদ্য উৎপাদন করে দিচ্ছে, তাহলে উৎপাদক। খাদক আমরা যারা রয়েছি, খাদক বিভিন্ন পর্যায়ে রয়েছে, তো খাদক আছি। এবং বিয়োজক, যারা ডিকম্পোজ করছে, মানুষ মারা যাওয়ার পর তার বডিটাকে মাটিতে মিশিয়ে দেয়, কোনো জীব মারা যাওয়ার পর তার বডিটাকে মাটিতে মিশিয়ে দেয়, ডিকম্পোজ করে, বিয়োজক। তাহলে উৎপাদক, খাদক, বিয়োজক, এরা সজীব পরিবেশের পার্ট, অংশ বা সজীব পরিবেশ এদের নিয়ে গঠিত হয়। সামাজিক পরিবেশ কি, না গোষ্ঠী, পরিবার, প্রতিষ্ঠান ইত্যাদি মিলে আমাদের কী পরিবেশ পাই, আমরা পাই সামাজিক পরিবেশ। দেখো, এই যে সামাজিক পরিবেশ, এর মূল উপাদান আমরা বলতে পারি কিন্তু সংস্কৃতি বা সংস্কৃতি, কালচার। এই সামাজিক পরিবেশের যদি মূল উপাদানের কথা বলা হয়, সেই মূল উপাদানের কথা আমরা বলবো কালচার বা সংস্কৃতি, এটা খেয়াল রাখবে। নেক্সট পেজ, আচ্ছা ওটা কি আমি অ্যাড করেছি, বায়োটিক, অ্যাবায়োটিক অ্যাড করিনি আমি এখানেই বলে, হ্যাঁ আছে আছে আছে। তাহলে আমরা পরিবেশের ভাগটা দেখলাম,
কেমন। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবে, পরিবেশের উপাদানের কথা যদি আমরা বলি, উপাদান কী কী কম্পোনেন্ট বা কী কী এলিমেন্ট নিয়ে তৈরি হয়, তাহলে দুই ধরনের এলিমেন্ট বা দুই ধরনের কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়। এলিমেন্টই খেয়াল রাখবে, সজীব আর নির্জীব, সজীব বা বায়োটিক এলিমেন্ট, যেমন জীবাণু, গাছপালা, প্রাণী, জীবজন্তু, মানুষ, সমস্ত কিছু যার মধ্যে প্রাণ আছে, প্রাণসত্তা আছে, তারা হচ্ছে সজীব বায়োটিক এলিমেন্ট। অ্যাবায়োটিক কি না জড় উপাদান, যেমন জল, বাতাস, মাটি, আলো, উষ্ণতা, আর্দ্রতা, মহাকর্ষ, তাপমাত্রা ইত্যাদি, এগুলো কি অ্যাবায়োটিক এলিমেন্ট, এটা খেয়াল রাখবে। তার আগের পেজটায় আসি, এখানে কি বলেছে দেখো, প্রাকৃতিক এবং জীবজ ও পরিবেশের স্রষ্টা, জীবজ পরিবেশের স্রষ্টা কি পৃথিবীর নিজে, প্রাকৃতিক নিয়মে এই পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এটি অতি প্রাচীন পরিবেশ এবং সর্বদা পরিবর্তনশীল। পরিবেশের বৈশিষ্ট্যই হচ্ছে কিন্তু গতিশীলতা, আমরা দেখব পরিবেশের বিভিন্ন বৈশিষ্ট্য, তো পরিবেশের বৈশিষ্ট্য একটা গতিশীলতা, পরিবেশ কিন্তু সর্বদাই পরিবর্তন হয়, কনস্ট্যান্টও নয়, আজ এরকম পরিবেশ আছে আগামীকালও থাকবে, 100 বছর পরও একই থাকবে তা তো নয়, আমাদের জন্মের 100 বছর আগে আলাদা রকমের পরিবেশ ছিল, তার 1000 বছর আগে আলাদা রকমের পরিবেশ ছিল, তার মানে কি পরিবেশ পরিবর্তন হচ্ছে। সামাজিক পরিবেশ কি, সামাজিক পরিবেশ কার দ্বারা সৃষ্টি হয়, মানুষের দ্বারা, তার মানে এটা মনুষ্য সৃষ্ট পরিবেশ যেটা মানুষের জন্য। প্রাকৃতিক পরিবেশের তুলনায় এর বয়স অবশ্যই অনেক কম, মাত্র 1000 বছর, এবং এটাও কিন্তু পরিবর্তনশীল। আর আমরা বলছি পরিবেশ বিদ্যা সম্পর্কে, এনভায়রনমেন্টাল এডুকেশন, বিদ্যা একটা লজি, তাই না, আমরা বলি না বায়োলজি, জীববিদ্যা, প্যালিওন্টোলজি, জীবাশ্ম সম্পর্কিত বিদ্যা, তো সেরকম এন্টোমোলজি, পতঙ্গ সম্পর্কিত বিদ্যা, তো বিজ্ঞানের যে শাখায় ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, সজীব বা জীবজ পরিবেশ এবং সামাজিক পরিবেশের বৈশিষ্ট্য, তাদের পারস্পরিক সম্পর্ক এবং প্রভাবের ভিত্তিতে যে পরিবেশের প্রকৃতি, বৈশিষ্ট্য, বিভিন্ন সমস্যা হতে পারে, সমস্যা হলে তার সমাধান হবে ইত্যাদি বিষয়ে পঠন পাঠন করা হয়, সেটাকে আমরা বলছি পরিবেশ বিদ্যা, মানে পরিবেশ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়, পঠন পাঠন করা হয়, সেটাই হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশন। কিছু নেই এর মধ্যে আলাদা করে বোঝার মতো, ওকে চলো নেক্সট পেজ। এবারে আমরা দেখব এনসিএফ সম্পর্কে, এনসিএফ মানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এনসিএফ অনেক কিছু বলেছে, তো ন্যাশনাল কারিকুলাম কমিটি হ্যাড রেকমেন্ডেড ইন দ্য 1975 পলিসি ডকুমেন্ট, 1975-এর যে পলিসি ডকুমেন্ট সেখানে কি বলেছে, দ্য কারিকুলাম ফর দ্য 10-ইয়ার স্কুল, 10 বছরের স্কুলের জন্য আর কি একটা কারিকুলাম পাঠ্যক্রম দিয়েছে, বলেছে এই অনুযায়ী প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যায় পাঠদান করার কথা, বাচ্চাদের ক্ষেত্রে পরিবেশবিদ্যার মাধ্যমে পাঠদান করতে হবে। অ্যাকচুয়ালি ক্লাস 1-2-তে কিন্তু এই সমস্ত কিছু নেই, আলাদা করে ইভিএসটাও নেই, কিন্তু ক্লাস 3-5-এ আমরা দেখব বিজ্ঞান, তারপরে যে সোশ্যাল স্টাডিজগুলো, সমাজবিদ্যা, সবগুলোকে একত্র করে ইভিএস পড়ানো হয়, কারণ 1-2-তে কি বাচ্চারা সবে সবে স্কুলে এসছে, তাদের স্কুলের সাথে পরিচিতি হতে দিতে হবে, তাই না। তো এনসিএফ কি বলেছে, এনসিএফ বলেছে প্রাথমিক স্তরে মানে প্রাইমারি লেভেলে, প্রাইমারি সেকশনে বাচ্চাদের পরিবেশবিদ্যায় পাঠদান করার কথা বলা হয়েছে, তাদেরকে তাদের চারপাশ, তাদের পারিপার্শ্বিক সম্পর্কে অবগত করার কথা বলা হয়েছে। এবার সেটা অনেকবার অ্যামেন্ডেড হয়েছে, 2000 সালে এনসিএফে বলা হয়েছে যে প্রাথমিক স্তরে অর্থাৎ ক্লাস 3-5-এ সাধারণ বিজ্ঞান আর সমাজবিদ্যাকে কিন্তু একত্রিত করে পড়ানোর কথা। ইভেন তোমরা দেখবে যে ইভিএসের ক্ষেত্রে কিন্তু কোনো টপিক নেই, এদের থিম করা আছে, খেয়াল রাখবে ইভিএসের ক্ষেত্রে থিমের কথা বলা আছে, বাচ্চাদের 6টা থিম আছে, সেগুলোর আবার সাব থিম রয়েছে, তো থিমের কথা বলা আছে, এদের কিন্তু কোনো টপিক নয়, ক্লাস 3-5-এ বিজ্ঞান, সমাজবিদ্যা সমস্ত কিছু ইনক্লুড করে ইভিএসে রয়েছে। আর এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার পাঠদান একত্রিত দৃষ্টিকোণ আরও মজবুত করার কথা বলা হয়, তো এই পরিবেশবিদ্যার পাঠদানে সমস্ত কিছু ইন্টিগ্রেট ওয়েতে পড়ানোর কথা বলা হয়, যাতে একটার সাথে একটা বাচ্চারা লিঙ্ক আপ করতে পারে এবং বাস্তব জীবনের, বাস্তব অভিজ্ঞতার সাথে তাদের যাতে রিলেশন থাকে বিষয়গুলো, তারা যেটা পড়ছে তার উপরও কিন্তু জোর দেওয়া হয়, এটা খেয়াল রাখতে হবে, প্রশ্ন সলভ করতে তোমাদের সুবিধে হবে, ওকে। এবারে আমরা আসছি পরিবেশের বৈশিষ্ট্য সম্পর্কে, দেখো পরিবেশের বৈশিষ্ট্য তো অনেক কিছুই রয়েছে, একটু আগেই পড়ানোর সময় বলছিলাম
যে পরিবেশ সবসময় কিন্তু পরিবর্তনশীল, সে যে ধরনেরই পরিবেশ হোক না কেন। তার মানে কি, পরিবেশের একটা বৈশিষ্ট্য হচ্ছে গতিশীলতা, ওকে, ডাইনামিক নেচারের হয়। ব্যক্তির মধ্যে পরিবর্তন আনে পরিবেশ। পরিবেশ যেরকম হবে সেটা ডিপেন্ড করবে, সেটার উপর ডিপেন্ড করবে কি না বিভিন্ন ব্যক্তির মধ্যে চেঞ্জেস, বা বিভিন্ন ব্যক্তির কারণেও কিন্তু পরিবেশের চেঞ্জেস হয়। আবার কি ধারাবাহিকতা, পরিবেশের বৈশিষ্ট্য ধারাবাহিকতা, কন্টিনিউইটি, কোথাও গিয়ে পরিবেশ থেমে গেল বা পরিবেশের যে পরিবর্তনশীলতা, তার যে নেচার, সেটা যে থমকে দাঁড়িয়ে গেল তা তো নয়, এটা একটা বৈশিষ্ট্য বজায় থাকেই, পরিবেশ তো বজায় থাকবেই, ধারাবাহিকতা বজায় থাকতে হবে। ক্রিয়া প্রতিক্রিয়া, তুমি পরিবেশ বলতে তোমার সারাউন্ডিংসে যা কিছু রয়েছে, মানুষ বলো, যে কোনো জীব বলো, বা যে কোনো জড় উপাদান বলো না কেন, তুমি তাদের সাথে যেরকম ক্রিয়া করবে তার প্রতিক্রিয়া স্বরূপ তুমি কিছু ফেরত পাবে। তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করলে তোমার সাথে মানুষও ভালো ব্যবহার করবে। পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আছে। যদি এই যে গাছ কেটে ফেলা হচ্ছে, তার জন্য কি আমাদের পরিবেশটা উত্তপ্ত হয়ে যাচ্ছে? তাহলে গাছ কেটে ফেলা মানে অরণ্যের যে উচ্ছেদ ঘটাচ্ছি, তার ফলস্বরূপ আমরা কী পাচ্ছি? গ্লোবাল ওয়ার্মিং পাচ্ছি, আরও অনেক প্রবলেমস হচ্ছে। এগুলো কি, এগুলো প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, তাহলে এটাও পরিবেশের একটা বৈশিষ্ট্য। শক্তির সঞ্চার, পরিবেশে কি হয় না বিভিন্ন যে ট্রপিক লেভেলগুলো আছে, পুষ্টি স্তর আছে, একটা স্তর থেকে আরেকটা স্তরে পুষ্টির বা শক্তির সঞ্চার হয়। 10% ল আমরা পড়েছি, সেই শক্তি কিছুটা অংশ আমাদের দেহ গঠনে কাজে লাগে, আর পরের ট্রপিক লেভেলে 10% শক্তি যায়। আর এই সমস্ত প্রকার শক্তির উৎসকে, সমস্ত প্রকার শক্তির উৎস আমরা জানি সূর্য, সান, ওকে, এই হচ্ছে পরিবেশের বৈশিষ্ট্য। এবারে আমরা আসছি পরিবেশবিদ্যার পরিধি সম্পর্কে, স্কোপস অফ ইভিএস। দেখো, পরিবেশবিদ্যা যেটা, পরিবেশ কিন্তু একটা বহুমুখী বিষয়। পরিবেশের মধ্যে কী আছে না সমস্ত কিছু, আমরা পরিবেশ বলতে মানুষ প্রাণী সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে বুঝি, জীব জড়, সেরকম পরিবেশবিদ্যার মধ্যেও কী রয়েছে না হিউম্যানিটিস, সিভিক্স, সায়েন্স, সমস্ত কিছু বিষয় রয়েছে। তো পরিবেশবিদ্যার যে পরিধি, তার পরিসর যেটা, সেটা অনেক ব্যাপক এবং বিস্তৃত। পরিবেশবিদ্যা আলোচনার পরিধি পৃথিবীর ভৌত তথা প্রাকৃতিক পরিবেশ, সজীব তথা জীবজ পরিবেশ, এবং সামাজিক তথা আমাদের যে সমাজে আমরা যেটা পাই, গোষ্ঠী, প্রতিষ্ঠান, সংস্কৃতি, এই সমস্ত বিষয়, এই সমস্ত কিছুকে নিয়ে যে পরিবেশ, সেটাকে একসূত্রে বেঁধে রেখেছে। কে বেঁধে রেখেছে? পরিবেশবিদ্যা। মানে পরিবেশের আমরা যে তিন ধরন পেলাম, প্রাকৃতিক বা জীবজ, প্রাকৃতিক বা ভৌত, সজীব বা জীবজ, আর সামাজিক পরিবেশ। তো এই যে পরিবেশগুলোকে, পরিবেশের ধরনগুলো বা বিভিন্ন পরিবেশকে যে একসূত্রে বেঁধে রাখা, সেটা নিয়ে আলোচনা করা হয় কোথায়, বা তার যে বিভিন্ন পরিধি, পরিসর ইত্যাদি আলোচনা করা হয় পরিবেশবিদ্যাতে। একই জিনিস পরের বুলেটিনেও বলা আছে যে মানুষ আর পরিবেশের মধ্যে যে মিথস্ক্রিয়া, ইন্টারঅ্যাকশন তো হচ্ছে এবং আদান প্রদান চলতে থাকে, আমরা পরস্পরের উপর নির্ভরশীল। এই যে মিথস্ক্রিয়া, মানুষ আর পরিবেশের মধ্যে যে মিথস্ক্রিয়া, তার ফলে কি হয়, প্রাকৃতিক বলো বা সামাজিক জীবনে বিভিন্ন রকম পরিবর্তন ঘটে, মানুষের জীবনেও তার প্রভাব পড়ে। তো এগুলোও কিন্তু পরিবেশবিদ্যায় আলোচিত হয়, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আলোচিত হয়। আর তোমাদের বললাম যে পরিবেশবিদ্যা কিন্তু একটা বহুমুখী বিষয়, আলোচনাও করলাম। প্রাকৃতিক পরিবেশ সম্পর্কিত বিশদ আলোচনা, মানুষের স্বাস্থ্য, অভ্যেস, আচার আচরণের উপর সেগুলোর প্রভাব, প্রাকৃতিক পরিবেশকে ব্যাহত না করে প্রয়োজন মেটানোর পন্থা, যেটাকে আমরা বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যতটুকু দরকার ততটুকু ব্যবহার, অপচয় করা যাবে না, ক্ষতি করা চলবে না, কেমন, সেই যে পন্থা, নিজেদের প্রয়োজনটা মেটাতে আমাদের সার্ভাইভ করতে হবে। প্রাকৃতিক পরিবেশকে আরও বেশি স্বাস্থ্যসম্মত করার পন্থা, এইগুলো কিন্তু পরিবেশবিদ্যার অন্তর্ভুক্ত বিষয়ের মধ্যে পড়ছে। তাহলে আমরা কী দেখলাম, এগুলো আমরা দেখলাম যে স্কোপস অফ ইভিএস। এবারে সিগনিফিকেন্স দেখব, মানে তাৎপর্য। পরিবেশবিদ্যা
কিসে সাহায্য করছে বা এর সিগনিফিকেন্স তাৎপর্য কোথায়, গুরুত্বটা কোথায় রয়েছে, কেন পড়বো আমরা পরিবেশবিদ্যা বা পড়াবোই বা কেন, বাচ্চাদের কী দরকার রয়েছে, তাই না? তো প্রথমত পরিবেশ সম্পর্কে জানতে পারবে, কি লেখা আছে সেটাই যাচ্ছি। বাচ্চারা বা প্রত্যেকটা মানুষ তার চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারবে, তাদের যে পুষ্টির আদান প্রদান, শক্তির আদান প্রদান, পুষ্টির যোগান, বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম, এগুলো সম্পর্কে জানতে পারবে। জীবনযাত্রার মান কীভাবে উন্নীত করা যায়, উন্নয়ন কীভাবে ঘটানো যায়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটাকে আরও কীভাবে একটা সুন্দর পরিবেশ, সুন্দর পৃথিবী উপহার দেওয়া যায়, সেই চেষ্টা তারা করতে পারবে। ধীরে ধীরে তাদের মধ্যে ম্যাচিউরিটি আসবে, জীব বৈচিত্র্য সম্পর্কে তাদের ধারণা জন্মাবে, এরকম অনেক কিছু বিষয় রয়েছে। সেই জন্য পরিবেশবিদ্যা পাঠ করার বা পরিবেশ সম্পর্কে জানার, পরিবেশ বিদ্যা অধ্যয়নের দরকার পড়ে, এটাই তার তাৎপর্য। বাস্তুতন্ত্রের বৈজ্ঞানিক ধারণা পায়, বাস্তুতন্ত্রের শক্তির ও পুষ্টির যোগান সম্পর্কে ধারণা দেয় পরিবেশবিদ্যা। জনস্বাস্থ্যের মানের উন্নয়ন, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত পরিবেশ উপহার দেওয়ার জন্য জন সচেতনতা সৃষ্টি করতে সাহায্য করে এই পরিবেশবিদ্যা। জীব বৈচিত্র্য, বিভিন্ন প্রকার যে জীব তাদের মধ্যে যে বৈচিত্র্য সেগুলো সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এই পরিবেশবিদ্যার ফলে। আর কি করা যায়, পরিবেশের বিভিন্ন যে সম্পদ তার মধ্যে পারস্পরিক সম্পর্ক নিরূপণ করা যায়, বন্টন ঠিকঠাকভাবে হয়, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যে কোনো বিষয়ের প্রতি, যে কোনো জিনিসের প্রতি তোমার যদি পজিটিভ অ্যাপ্রোচ থাকে, তুমি অনেক বেশি সাকসেসফুল হবে, অনেক ইজিলি সাকসেসফুল হবে ওই বিষয়টা, ওই কাজের প্রতি। তো ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠন অবশ্যই দরকার, এবং সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করে কি না পরিবেশ। এটা কী করে শিক্ষার্থীদের, এই পরিবেশবিদ্যা যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠন করলো বাচ্চাদের, না শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব হিসেবে কাজ করতে উৎসাহ দেয়, বাচ্চারা গাছ লাগাতে শেখে। এই যেমন বিভিন্ন জায়গায় প্লাস্টিকের বিভিন্ন বিষয় পড়ে থাকে, বিভিন্ন জিনিসপত্র পড়ে থাকে, টুকরো টুকরো প্যাকেট, প্লাস্টিকের বটলস, অনেক কিছু থাকে, সেগুলোকে তাদের পরিষ্কার করানো শেখানো হয়, স্কুল এরিয়াতেই প্রথমে শেখানো হয়। তার মানে কি, এনভায়রনমেন্ট ক্লিন করাটা তাদের শেখানো হয়, যাতে তারা বায়ু দূষণ, জল দূষণ এগুলো না করে, কোথাও হলে সেটা যাতে প্রিভেনশন করে, মানুষকে বোঝানো, সেগুলো রোধ করা, সেই পলিউশনগুলোকে রোধ করা, শব্দ দূষণ রোধ করা। আস্তে আস্তেই তো তারা শিখবে, তাদেরকে তোমাকে অবগত করতে হবে। তো এগুলো কিসের মাধ্যমে শিখবে, পরিবেশ বিদ্যার ফলে শিখবে, কারণ এর জন্য তো মানুষের হেলথ এফেক্টেড হয়, তাই না? আর কি, পরিবেশের ক্ষতি না করে তার উপাদানের সাহায্যে কীভাবে খাদ্য, স্বাস্থ্য, বাসস্থানের সুরক্ষা, আর্থ সামাজিক উন্নতি ঘটানো যায় সে সম্পর্কেও ধারণা পাওয়া যায়। এটা হচ্ছে পরিবেশবিদ্যার তাৎপর্য। এবারে আমরা আসছি সমন্বিত পরিবেশবিদ্যা বা ইন্টিগ্রেটেড ইভিএস। ইন্টিগ্রেটেড কথাটা বলছি, ইন্টিগ্রেটেড মানে কি, একসাথে সমন্বয় ঘটানো। তোমাদের বারবারই বলি বাচ্চাদের কী করতে হবে, না ইন্টিগ্রেটেড ওয়েতে পড়াতে হবে, বিভিন্ন বিষয়ের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে পড়াতে হবে, আর উদাহরণ তুলতে হবে কোথা থেকে, তাদের বাস্তব জীবন থেকে, তাদের দৈনন্দিন জীবন, ডেইলি লাইফ থেকে উদাহরণ তুলে তাদের বোঝালে তারা ইজিলি বুঝতে পারে। তো সমন্বিত পরিবেশবিদ্যায় কী বলা হচ্ছে, পরিবেশবিদ্যা একাধিক বিষয়ের সমন্বয়, ওটা বারবারই বলা হচ্ছে যে পরিবেশবিদ্যা অনেকগুলো বিষয়ের কিন্তু সমন্বয়। জীববিদ্যা, ইকোলজির সঙ্গে পরিবেশবিদ্যার সম্পর্ক রয়েছে। পরিবেশের উপাদান কারা, পরিবেশের অংশ কারা, জীব, তাদের জীববিদ্যা, তাদের নিয়ে বিদ্যা জীববিদ্যা। ইকোলজি, তাদেরকে নিয়ে ইকোসিস্টেম। বাস্তুতন্ত্র, বাস্তুবিদ্যা, ইকোলজি মানে বাস্তুবিদ্যা, এই সমস্ত বিষয় কার সাথে রিলেটেড, অবশ্যই আমরা জানি যে পরিবেশ বিদ্যার সাথে রিলেটেড, এনভায়রনমেন্টাল এডুকেশন এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। তো এইভাবে লিঙ্ক ধরে ধরে তারা পরিবেশ বিদ্যার সাথেও রিলেটেড। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার সঙ্গেও কিন্তু পরিবেশবিদ্যার সম্পর্ক রয়েছে, মানে বিভিন্ন বিষয়ের মধ্যে কী রয়েছে, কো রিলেশন রয়েছে, কার সাথে, না এনভায়রনমেন্টাল এডুকেশনের। পদার্থবিদ্যা বলতে এই যে বিভিন্ন কিছু স্মোক টোক এগুলো আমরা, বা বিভিন্ন কেমিক্যালস থেকে, সেটা রসায়নবিদ্যার মধ্যে পড়বে। পদার্থবিদ্যা মানে আলো, বাতাস, মাটি,
এই যে ফিজিক্যাল একটা স্টেট দেখি, ফিজিক্যাল চেঞ্জ হয়, জল বা জলাশয় থেকে কী হয়, সূর্যের তাপে জল বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়ে আস্তে আস্তে ঘনীভূত হয়ে, দিয়ে মেঘটা কী হয় বৃষ্টিরূপে ঝরে পড়ে, যখন সে ভারী হয়ে যায় বৃষ্টিরূপে পৃথিবীতে আবার ফিরে আসে। জল চক্র হচ্ছে পরিবেশ বিদ্যা, পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় রয়েছে আর কি, ফিজিক্যাল চেঞ্জ তো একটা উদাহরণ দিলাম, এরকম হাজারো উদাহরণ রয়েছে, লক্ষ লক্ষ উদাহরণ রয়েছে। তার মানে পদার্থবিদ্যার সাথে পরিবেশবিদ্যার সম্পর্ক রয়েছে, আর এই যে অণু পরমাণু এগুলোর সাথেও রয়েছে। নেক্সট আসছি আমরা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতির সাথে পরিবেশবিদ্যার সম্পর্ক, পলিটি, রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটি, অর্থনীতি, ইকোনমি, তার সাথে তো পরিবেশবিদ্যার সম্পর্ক থাকবেই। বিভিন্ন যে অ্যাক্ট আনা হচ্ছে বা আমাদের অর্থনৈতিক যে ক্রিয়াকলাপ, যে টাকা পয়সার লেনদেন, আমাদের ইকোনমি, সমস্ত কিছুর সাথে পরিবেশ রিলেটেড, গণিত তো সমস্ত কিছুর সাথে জড়িয়ে আছে, দৈনন্দিন বিষয়, দৈনন্দিন যে কোনো কাজের সাথে আমাদের গণিত জড়িয়ে আছে, সংখ্যাতত্ত্ব সেটাও খুব ভাইটাল বিষয়, তার সাথেও পরিবেশবিদ্যার সম্পর্ক রয়েছে, ভূতত্ত্ব পৃথিবী পৃষ্ঠের বলো, ইভেন ভূ অভ্যন্তরের ক্ষেত্রেও পরিবেশ কাজে লাগে, কারণ পরিবেশের কম্পোনেন্ট কী পেয়েছি, বায়োটিক অ্যাবায়োটিক তো সব জায়গাতেই রয়েছে। বায়োটিক মানে কি, যেগুলো প্রাণীজ উপাদান, জীবজ উপাদান, প্রাণী উদ্ভিদ আরও জীব যারা রয়েছে সমস্ত কিছু নিয়ে আমাদের বায়োটিক কম্পোনেন্ট আমরা বলতে পারি এনভায়রনমেন্টের। আর অ্যাবায়োটিক মানে কি, আলো বাতাস মাটি জল তাপমাত্রা আর্দ্রতা গ্যাস, এগুলো হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট অফ এনভায়রনমেন্ট। তো ভূগোলের সাথেও এই একইভাবে পরিবেশবিদ্যার সম্পর্ক রয়েছে। দর্শন, আইন, এই যে অ্যাক্ট, দর্শন মানে বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনতা তৈরি করতে তোমার সাহায্য করে, এইভাবে কি এই বিষয়গুলো পরিবেশবিদ্যার সাথে সম্পর্ক। তো তোমাদের জাস্ট খেয়াল রাখতে হবে যে ইভিএস বাচ্চাদেরকে যখন পড়ানো হোক না কেন, ক্লাস 3-5 ইভিএস রয়েছে এবং ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে বাচ্চাদের পড়ানো হয়। ইন্টিগ্রেটেড কেন বলছি, সবসময় চেষ্টা করতে হবে লিঙ্ক করে পড়ানো, যে পার্টিকুলার ইভিএস পড়াবো মানে তোমার ইভিএসই পড়তে হবে, পার্টিকুলার হিস্ট্রি পড়াবো মানে হিস্ট্রিই পড়তে হবে, ওরকম কিন্তু নয় তাদের ক্ষেত্রে। বিভিন্ন বিষয়ের মধ্যে লিঙ্ক আপ করে তাদের পড়াতে হয়, কেমন, এই হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ বা ইন্টিগ্রেটেড ইভিএস এর কথা বলতে পারি। দেখ পরিবেশ শিক্ষার ক্ষেত্রে যে উপযোগিতা, পরিবেশ শিক্ষা দরকার কেন, সেই সম্পর্কে একটা রেখচিত্র আছে আমরা একটু দেখে নিই, তারপরে কিছু প্রশ্ন আছে সেটা আমরা সলভ করব সেগুলো। তো পরিবেশ শিক্ষা কী করে, বাচ্চাদেরকে নতুনভাবে চিন্তা করতে সাহায্য করে। আমরা যত শিখি আমাদের চিন্তাধারা তত উন্নত হয়, তাই না, যত পজিটিভিটি আমাদের মধ্যে আসে আমাদের চিন্তাধারা তত বেশি চেঞ্জ হয়, আমরা একটা আস্তে আস্তে ভালো মানুষ হয়ে উঠি, পজিটিভ মাইন্ডেড পার্সন হয়ে উঠি। একইভাবে বিভিন্ন রকম নতুন রকম চিন্তাভাবনা আমাদের মধ্যে আসে, সমস্যার সমাধানে সম্মুখীন, সমস্যার সম্মুখীন হয় এবং সমাধানে প্রয়াসী হয়। তোমার মধ্যে একটা কনসেপ্ট আছে আগে থেকে, এবার আরও কিছু বিষয় তুমি যখন শিখছো কী হবে, তোমার আগের কনসেপ্টের সাথে সেটা একটা চ্যালেঞ্জ হবে, তার মানে কি একটা সমস্যার সম্মুখীন হচ্ছ, কিন্তু তোমার মধ্যে কি জ্ঞান বাড়ছে, নলেজ বাড়ছে, ইনফরমেশন ভ্যারিফাই হয়ে কি হয় নলেজে কনভার্টেড হয়, সেই জ্ঞান যখন বাড়ছে তুমি সেই সমস্যার সমাধান করার জন্য অগ্রসর হবে। পরিবেশ শিক্ষার মাধ্যমে এটা হয়। পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত নীতি ও আইন অনুসরণ করা, যে নীতি যে আইনগুলো, জীববৈচিত্র বলো বা আমাদের বিভিন্ন প্রাণী, তাদেরকে রক্ষা করাও তো আমাদের কর্তব্য, তো সেই নীতিগুলোকে অনুসরণ করা শিক্ষাটা বাচ্চারা পায়। তথ্য সরবরাহ করা, তুমি যখন নলেজ পাবে তবেই তো তুমি বাকিদের সেই নলেজ ট্রান্সফার করবে, শিক্ষাটা দরকার সেজন্য। শিশুর সচেতন নাগরিক হয়ে ওঠা, বাচ্চা আস্তে আস্তে একজন সচেতন নাগরিক হয়ে উঠবে, একজন ভালো মানুষ হয়ে উঠবে। আচরণ ও মূল্যবোধের পরিবর্তন, বাচ্চা যখন শিখবে তার আচরণের চেঞ্জেস হবে, আচরণের চেঞ্জেস মানে কি, সে শিখছে, তার মধ্যে বিভিন্ন ধরনের ভ্যালিউজ আসবে, সোশ্যাল ভ্যালিউজ, মোরাল ভ্যালিউজ, বিভিন্ন রকমের মূল্যবোধ তার মধ্যে আসবে, চেঞ্জ হবে মূল্যবোধ। পরিবেশ বান্ধব হতে প্রেরণা যোগায়, ওই যে গাছ লাগানো বা গাছের পরিচর্যা করা, বিভিন্ন জীব বিভিন্ন প্রাণীর পরিচর্যা করা,
পরিচর্যা করা, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া ইত্যাদি বৈশিষ্ট্যগুলো বাচ্চাদের মধ্যে আসবে। এইগুলো পরিবেশ শিক্ষার ফলে ডেভেলপ হতে পারে। কেমন? তো আমরা যেটুকু বললাম আশা করছি সবার ক্লিয়ার। এবারে আমরা প্রশ্নে যাই, দেখো আনসার করো, যেটুকু পড়েছো তার উপরই আনসার, খুব সোজা বিষয়গুলো, তাই না? এনভায়রনমেন্ট শব্দটা এসছে কোন শব্দ থেকে? 1, 2, 3, 4 অপশনের মধ্যে কোনটা হবে? অপশন 1, এনভায়রনার শব্দ থেকে এসেছে এনভায়রনমেন্ট শব্দ। এই এনভায়রনার এই শব্দটা একটা কি শব্দ? এটা একটা ফার্সি শব্দ, ফরাসি শব্দ, ফ্রেঞ্চ ওয়ার্ড, যার অর্থ আমরা বলতে পারি ঘিরে থাকা বা নেবারহুড বা সারাউন্ডেড বা এনরিচমেন্ট, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, পরিবেশ কয় প্রকার? যেটা বললাম সেটাই খেয়াল রাখবে, পরিবেশ কয় প্রকার? 3 প্রকার। কি কি পরিবেশ? 3 প্রকার, প্রাকৃতিক বা ভৌত, লিখে দিই পরিবেশ 3 প্রকার এক্ষুনি দেখেছি, প্রাকৃতিক বা ভৌত, আর জীবজ বা সজীব, আর কি, আর হচ্ছে সামাজিক। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন, শিক্ষার্থীরা পরিবেশ পাঠকে যে দৃষ্টিভঙ্গিতে দেখবে, শিক্ষার্থীরা পরিবেশ পাঠকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে, ঐতিহাসিক, আধ্যাত্মিক, দার্শনিক নাকি বৈজ্ঞানিক? অবশ্যই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখবে, তাই না? অপশন 4। নেক্সট, 1, 2, 3, 4 মধ্যে কোনটা আনসার হবে আনসার করো। বলেছে পরিবেশ শিক্ষার পাঠে নিচের যে বিষয়টি কার্যকরী ভূমিকা গ্রহণ করে, সব থেকে বেশি উপযোগী কি হবে? পরিবেশ সম্পর্কে জানতে গেলে না সেই জায়গায় তোমাকে যেতে হবে, এক্সকার্শন, ফিল্ড ট্রিপ, ক্ষেত্র পরিদর্শন বা ভ্রমণ দরকার। অপশন 4। নেক্সট, মরু অঞ্চলের উদ্ভিদদের কি বলা হয়? মরু অঞ্চলের ডেজার্ট এরিয়ার উদ্ভিদদের কি বলা হয়? জেরোফাইট বলা হয়, তাই তো? জেরোফাইট বলা হয়। আচ্ছা, হ্যালোফাইট বলা হয় কোন উদ্ভিদদের, মিসোফাইট বলা হয় কোন উদ্ভিদদের, আর লিথোফাইট বলা হয় কোন উদ্ভিদদের? হ্যালোফাইট বলা হয়, যে বলেছিলাম হ্যালোজেন থেকে মনে রাখবে, লবণাক্ত অঞ্চল যেগুলো, লবণাম্ব উদ্ভিদ, সেখানে কি লবণ থাকবে? সোডিয়াম ক্লোরাইড, ক্লোরিন কি? ক্লোরিন একটা হ্যালোজেন, তাই না? তাহলে হ্যালোফাইট হচ্ছে লবণাম্ব উদ্ভিদ বা লবণাক্ত অঞ্চলের যে উদ্ভিদ, লবণাম্ব। মেসোফাইট যে সাধারণ যে আমরা গাছপালা দেখতে পাই তাদেরকে আমরা বলছি মেসোফাইট। আর লিথোফাইট কি? লিথো মানে পাথর, প্রস্তর, তার মানে শিলা অঞ্চলে, শিলাস্তরে বা প্রস্তরযুক্ত অঞ্চলে যে উদ্ভিদগুলো দেখতে পাই তাদেরকে আমরা বলছি লিথোফাইট, শিলাস্তরে যে উদ্ভিদগুলো পাই বা পাথুরে জায়গায়। কেমন? নেক্সট কোয়েশ্চেন, যে উপাদানের জন্য জলের বিওডি বৃদ্ধি পায়, বিওডি ফুল ফর্ম কি? বিওডি সিওডি আছে না, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। জলের উপর যখন এদের মধ্যে এরকম কিছু কিছু জীবের পরিমাণ বেড়ে যায়, তখন জলে দ্রবীভূত যে অক্সিজেন তার পরিমাণটা কমে যায়, ফলে জলের তলায় বসবাসকারী যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ রয়েছে, জীব রয়েছে, তারা কি হয় না, অক্সিজেন পায় না, ওই জন্য অক্সিজেনের ডিমান্ড হয়, দ্যাট ইজ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। একইভাবে সিওডি মানে হচ্ছে কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ফুল ফর্মগুলো খেয়াল রাখবে, সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। কোনো অঞ্চলের বিওডি যত বৃদ্ধি পাবে সেই অঞ্চলে কি বলতো, অনেক বেশি ওয়াটার পলিউশন থাকবে। কোনো অঞ্চলের বিওডি দেখে বোঝা যায়, বিওডির পরিমাপ দেখে বোঝা যায় ওয়াটার পলিউশনটা কী লেভেলের রয়েছে, জল দূষণটা কী লেভেলের, যত জল দূষণ তত বিওডি দরকার, অক্সিজেন ডিমান্ড করবে। তাহলে যে উপাদানের জন্য জলের বিওডি বৃদ্ধি পায় কী হবে? শ্যাওলা, ওকে, অ্যালগি, ঠিক আছে, আস্তরণে ঢাকিয়ে ফেলে ওই জন্য। নেক্সট,
পৃথিবীর জল স্থল ও অন্তরীক্ষে মানে আকাশে অবস্থিত জীবন সমূহ নিয়ে গঠিত হয়েছে কোন স্ফিয়ার, কোন মণ্ডল? জল স্থল অন্তরীক্ষে জীবন রয়েছে, জীবন, জীবন মানে কি বলতে পারি? অবশ্যই বায়োস্ফিয়ার, অপশন ফোর হবে কারেক্ট আনসার। ওকে, প্রাকৃতির বা প্রকৃতির জড় ও জীবজ উপাদান নিয়ে কোন ধরনের পরিবেশ গড়ে ওঠে? জড় আর জীব নিয়ে কোন ধরনের পরিবেশ গড়ে ওঠে? সামাজিক ও ভৌত, সামাজিকে কি জড় জীব বলতে পারি? সামাজিক আমরা দেখলাম না যে বিভিন্ন গোষ্ঠী, প্রতিষ্ঠান, পরিবার, সংস্কৃতি, এই সমস্ত নিয়ে সামাজিক পরিবেশ, তাহলে এটা বাদ। শুধুমাত্র ভৌত তো বলতে পারি না, না জীব বলেছে তার মানে ভৌত তো শুধু হবে না, আবার শুধুমাত্র জীবজও বলতে পারি না কারণ জড়ও বলেছে, তাহলে জীবজ আর জড় নিয়ে কি হবে? না, ভৌত এবং জীবজ পরিবেশ, অপশন থ্রি। ওকে, নেক্সট, পরিবেশের বায়োটিক কম্পোনেন্ট কি, বায়োটিক উপাদান কি যার মধ্যে প্রাণ আছে? কার মধ্যে আছে প্রাণ? উদ্ভিদ ও প্রাণী, অপশন টু হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, কত সালে রাষ্ট্রসংঘ ইউনাইটেড নেশনস আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়? তোমাদের বলেছিলাম পড়াতে পড়াতে, যদি তোমাদের বলা হয় ইউনাইটেড নেশনস আয়োজিত প্রথম কনফারেন্স যেটা কিনা পরিবেশ রিলেটেড, এনভায়রনমেন্ট রিলেটেড, কোন কনফারেন্স? স্টকহোম কনফারেন্স। সালটা কত? সালটা 1972, স্টকহোম কনফারেন্স, তাই তো? খেয়াল রাখতে হবে। নেক্সট, 1942 সালে লিন্ডেম্যান বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যা করতে গিয়ে যে নিয়ম প্রবর্তন করেন সেটাকে কি বলা হয়? ওই যে বাস্তুতন্ত্রে এক ট্রপিক লেভেল থেকে একটা পুষ্টিস্তর থেকে আরেকটা পুষ্টিস্তরে কি হয় না, শক্তি কত শতাংশ যায়? 10% যায়। যদি প্রাথমিক খাদকের কাছে 1000 ক্যালোরি শক্তি থাকে, তার পরের যে খাদক রয়েছে, সরি, প্রাথমিক খাদক, হ্যাঁ প্রাথমিক খাদক বলতে পারো, তার পরে যে খাদক রয়েছে দ্বিতীয় শ্রেণীর খাদক, তো তার কাছে কত যাবে? 1000 ক্যালোরি, 10% মানে 100 ক্যালোরি। ওই যে 10% ল, এটা কার? লিন্ডেম্যানের, রেমন লিন্ডেম্যানের, এটার নাম হচ্ছে 10% নিয়ম। আর শক্তির প্রভাব সবসময় ইউনিডিরেকশনাল, একমুখী, ইউনিডিরেকশনাল। হ্যাঁ, নেক্সট, বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে রয়েছে কোন গ্যাস? বায়ুমণ্ডলে সব থেকে বেশি রয়েছে নাইট্রোজেন, কত? 78-এর উপরে, 78.08% মতো রয়েছে। অক্সিজেন অলমোস্ট 21% মতো, কার্বন ডাইঅক্সাইড 0.04% মতো, হাইড্রোজেন ওটা দরকার নেই, অনেক কমই আছে, তো সব থেকে বেশি আছে কোনটা? নাইট্রোজেন গ্যাস, কেমন, খেয়াল রাখবে। নেক্সট, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের প্রাণীগোষ্ঠীকে কি বলা হয়? বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের প্রাণীগোষ্ঠীকে কি বলা হয়? ফ্লোরা, ফনা, বেন্থস, ন্যাকটন, প্রাণীগোষ্ঠী বলেছে, বলা হয় ফনা। ফনা, কেমন, FAUNA। কোনো স্থানে বা কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো প্রাণী গোষ্ঠীকে বলা হয় ফনা, আর ফ্লোরা হচ্ছে কি? উদ্ভিদ গোষ্ঠী, ফ্লোরা হচ্ছে উদ্ভিদ গোষ্ঠী। আচ্ছা, বেন্থস নেকটন সম্পর্কে একটা ছবি রেখেছি আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের ছবি দেখলে বুঝতে সুবিধে হবে। দেখো এই বিষয়গুলো, বেন্থস বা নেকটন, এটা জলজ প্রাণীর সাপেক্ষে আমরা ব্যবহার করি, জলজ জীবের সাপেক্ষে। জলজ প্রাণীর যারা একদম জলের তলায় থাকে তাদেরকে আমরা কি বলি? বেন্থস বলি, একদম জলের তলায়। জলের মিডলে যারা থাকে তাদেরকে আমরা বলি নেকটন। জলে উপরিতলে নিমজ্জিত অবস্থায় যারা থাকে তাদের বলা হয় প্ল্যাঙ্কটন। যদি কোনো জীব থাকে, এই যদি কোনো উদ্ভিদ থাকে তাকে আমরা বলি ফাইটোপ্ল্যাঙ্কটন, আর যদি কোনো প্রাণী থাকে তাদেরকে আমরা বলি জুপ্ল্যাঙ্কটন, কেমন। আর নিউস্টন যারা, তারা ওপরে ভাসমান অবস্থায় থাকে,
কিছুটা ওপরে অংশে থাকে, জলের ওপরে অংশে থাকে কিছুটা, জলের নিচের অংশ মানে জলে কিছুটা ডুবে থাকে। তোমাদের মেইনলি এটা খেয়াল রাখতে হবে, প্ল্যাঙ্কটন, নেকটন, বেনথোস। আর কি বললাম, প্ল্যাঙ্কটনের দুটো ভাগ উদ্ভিদের ক্ষেত্রে, মানে যদি জলে ভাসমান বা সন্তরণের কথা বলি, জলে নিমজ্জিত উপরিতলে, সেটা হচ্ছে তোমার উদ্ভিদ যদি হয় সেটা হবে ফাইটোপ্ল্যাঙ্কটন, আর যদি প্রাণীর কথা বলা হয় সেটা হচ্ছে জু প্ল্যাঙ্কটন। কেমন, এটা খেয়াল রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন। এই প্রশ্নটা সম্পর্কে যাওয়ার আগে ওই যে বিষয়টা বললাম সেটা একটু ক্লারিফাই হয়ে যাক। কেমন, দেখো তোমাদের এক্ষুনি দেখলে তোমরা যে নিউস্টন, এখানে আমরা দেখলাম ওপরে রয়েছে নিউস্টন যেটা জলের একদম উপরিতলে সারফেসে রয়েছে, তারপরে প্ল্যাঙ্কটন, নেকটন, দেন বেনথস। একটু ডিটেলে যাই, নিউস্টন হচ্ছে কারা? আণুবীক্ষণিক জীব, বিশেষত ব্যাকটেরিয়া এবং ভাইরাস, যারা সমুদ্র বলো বা মিষ্টি জল বলো, সেই জলের উপরিপৃষ্ঠ, যেটা জলের যে পৃষ্ঠ সেখানে ভাসমান অবস্থায় থাকে। তো এদেরকে সেন্ট্রিফিউগেশন পদ্ধতি দ্বারা সংগ্রহ করা হয়। তাহলে নিউস্টন হলো এই যে পৃষ্ঠে, জলের একদম উপরিতলের পৃষ্ঠে যারা ভাসমান অবস্থায় থাকে, মেইনলি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস, তাদের কথা আমরা বলছি। প্ল্যাঙ্কটন বললাম কি, প্ল্যাঙ্কটনকে আমরা দুভাগে ভাগ করছি, ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন। এই ফাইটোপ্ল্যাঙ্কটন মানে উদ্ভিদ রিলেটেড আর কি, তারা কী করবে, নিজের খাবার তৈরি করতে পারবে। আবার ফাইটোপ্ল্যাঙ্কটনদেরকেই খাবে জু প্ল্যাঙ্কটন, কারণ জু প্ল্যাঙ্কটনদের কি, নিজেরা খাবার তৈরি করতে পারে না। তো প্ল্যাঙ্কটন কী? প্ল্যাঙ্কটন হচ্ছে বিভিন্ন প্রাণী গোষ্ঠী, বিশেষ করে ক্রাস্টেশিয়ান, স্যাগিটা, টেরোপোডা, ফোরামনিফেরা এবং ডায়াটম, ইভেন নীলাভ সবুজ শৈবাল, সবুজ শৈবাল ইত্যাদির মতো বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত মাইক্রোস্কোপিক আর কি জীব, তাদেরই একটা সমাবেশ। তাদের কিন্তু শারীরিকভাবে চলাচলের ক্ষমতা নেই, যেদিকে স্রোত যায় বা নেই বললে চলে, বা খুব কম বলা যেতে পারে, যেদিকে স্রোত যায় সেই দিকেই তারা যায়, স্রোতের আগেনস্টে তারা যেতে পারে না। কেমন, এবারে আসছি নেকটন। নেকটন কি না, এরা হচ্ছে জলের মিডিল পোর্শনে রয়েছে। এই দলগুলি সমস্ত মুক্ত, জীবন্ত এবং সাঁতার কাটা মাছ। প্ল্যাঙ্কটনগুলো কিন্তু নিজেরা সেইভাবে মানে ভেসে ভেসে যায়, সেই অর্থে সন্তরণ কিন্তু নয়, এদের স্রোতের সাথে এরা যেতে পারে, নিজেরা যে যাবে তা কিন্তু নয়। নেকটনরা কি, নেকটনরা সাঁতার কাটে, যেমন সাঁতার কাটা মাছ, বিভিন্ন জীব যেমন কচ্ছপ, ডলফিন, যারা সমুদ্রে বা হ্রদে বিভিন্ন জলাশয়ে থাকে, তাদের সমাবেশকে বা সমষ্টিকে আমরা কি বলছি, নেকটন। বেনথস কি, বেনথস আমরা দেখলাম জলের একদম নিচে যারা রয়েছে, নিচের জীবন্ত প্রাণীগুলি গঠন করে, যেমন কৃমি, গর্ত করা, মোলাস্কাস, হারমিট, কাঁকড়া, কিছু মাছ, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি কিসের মধ্যে পড়ছে, ইত্যাদি পড়ছে বেনথসের মধ্যে। ওকে, তো একটা জিনিস খেয়াল রাখবে, এটা যাওয়ার আগে বলি, তোমাদের যদি প্রশ্ন আসে যে জলে সন্তরণশীল জীবদের কী বলে, সেটা কিন্তু তোমরা নেকটন করবে, প্ল্যাঙ্কটন নয়। হ্যাঁ, জলে সন্তরণশীল জীবদের, কারণ এরা সাঁতার কাটতে পারে, নেকটনরা, এদেরকে বলা হয় নেকটন। ইভেন এটা WBCS প্রিলিমিনারিতেও এসেছিলো একবার, খেয়াল রাখবে। আচ্ছা, আমরা ছিলাম এই প্রশ্নে, নিম্নলিখিত কোন সংস্থাটি পরিবেশের সঙ্গে সম্পর্কিত নয়, কোনটা? UNEP, IUCN, IEEP না NCERT? অবশ্যই NCERT, তাই তো? UNEP মানে কি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। IUCN কি, যেটা এন্ডেঞ্জার্ড যে রেড ডেটা বুক বা বিভিন্ন গ্রিন ডেটা বুক যেগুলো প্রোভাইড করে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস যেটা আমরা বলি সেটা কি IUCN। IEEP কি, এটাও এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন পলিসি তৈরির জন্য জানতে চেয়েছিল কোনটি পরিবেশের সঙ্গে সম্পর্কিত নয়, এটা হচ্ছে NCERT। নেক্সট, আমাদের শেষ প্রশ্ন আজকের, প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষা বিষয়ে পাঠদানের অন্যতম উদ্দেশ্য কি, কেন প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষা শেখানো হয়? অপশন ওয়ান হবে কারেক্ট আনসার, শিক্ষার্থীদের বিভিন্ন অভিজ্ঞতাকে পরিবেশ শিক্ষার সঙ্গে যুক্ত করানো। বারবারই বলা হচ্ছে যে বাস্তব অভিজ্ঞতাকে যেন ওই যেটা শেখাচ্ছ তার সাথে সংযুক্ত করা যায়, তো সেজন্য অপশন ওয়ান হয়ে গেল কারেক্ট আনসার। ওকে,
তো এই ছিল আজকের ক্লাস, এর পিডিএফটা তোমরা পেয়ে যাবে, আর যে টপিকগুলো বাকি থাকছে সেগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করে নেব, কেমন? আর যেভাবে তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে টেলিগ্রাম গ্রুপে, যে কোয়েশন বা পিডিএফ ফরম্যাটে দেওয়া হচ্ছে সেগুলো তোমরা কিন্তু অ্যাটেন্ড করো, বাংলা বলো, ইংলিশ বলো বা ম্যাথ বলো, সলভ করিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তোমরা তোমরা ভালো করে পড়তে থাকো, আর পরীক্ষার আগে 5-6টা মতো মক কিন্তু নেওয়া হবে, ফুল মক নেওয়া হবে। এন্ড করলাম। আর যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত নেই তারা SLST প্রাইমারি সার্চ করতে পারো টেলিগ্রামে গিয়ে, দিয়ে যুক্ত হয়ে যেতে পারো। সবাই ভালো করে মন দিয়ে পড়তে থাকো, শরীর ভালো রেখো, টেক কেয়ার, টাটা।